আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো WBCS এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। তাহলে চলো আজকের WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। ওয়েলকাম স্টুডেন্টস, MH এডুকেশন ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ঘ্য স্যার, তোমাদের জিওগ্রাফির এডুকেটর, নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ক্লাস, যেটা হবে রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের নদ নদীর ওপর। এখন এই পশ্চিমবঙ্গের নদ নদী সংক্রান্ত আলোচনাতে ঢোকার আগে কিছু বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টস আমাদের ক্লিয়ার করে নিতে হবে। যেমন ধরো, কিছু টার্মস আসবে আমাদের এই পড়াশোনার মধ্যে যেগুলো সম্বন্ধে আমরা সম্পূর্ণভাবে জেনে না থাকলে আমাদের এই যে আলোচনাটা চলবে সেখানে অনেকবারই তো ব্যবহার হবে, সেক্ষেত্রে সমস্যার তৈরি হবে। যে কারণে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে নদী সংক্রান্ত বেসিক যে কনসেপ্টসগুলো, বেসিক এবং ফান্ডামেন্টাল দুটোই, এই কনসেপ্টসগুলো আমরা ক্লিয়ার করে নেব। প্রথমে দেখো, যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ এ রিভার, অর্থাৎ একটা নদী কাকে বলে। এ রিভার ইজ এ ন্যাচুরাল ফ্লোয়িং ওয়াটার কোর্স, ইউজুয়ালি ফ্রেশ ওয়াটার, ফ্লোয়িং টুয়ার্ডস অ্যান ওশান, সি, লেক অর অ্যানাদার রিভার। তাহলে কি বলছে, যে একটা নদী হচ্ছে একটা পার্টিকুলার সোর্স থেকে উৎপন্ন হওয়ার পর একটা ভূমির নির্দিষ্ট ঢাল অনুসারে সে ফ্লো করে, এবং ফ্লো করে কোনো একটা বড় জল, বা ইট মে বি সি, ইট মে বি ওশিয়ান অর আদার বিগ রিভার, অন্য কোনো বড় নদী, মোট কথা এই নদীটা থেকে এই পতিত হওয়ার জায়গাটা আকৃতি, আয়তন এবং জলের প্রাপ্যতাতে অনেক বড় হবে। এই বেসিক জিনিসটা মাথায় রাখবো। তাহলে সোর্স থেকে উৎপন্ন হলো, উৎপন্ন হয়ে গ্রাউন্ড স্লোপ অনুযায়ী কি অনুযায়ী প্রবাহিত হবে, তাহলে নদীর মূল প্রবাহকর্তা কে, এখানে গ্রাউন্ড স্লোপ। যদি এই গ্রাউন্ড স্লোপটা স্টিপ হয়, যদি গ্রাউন্ড স্লোপটা খুব খাড়াই হয়, তাহলে নদীর গতিবেগ বেশি হবে। যদি গ্রাউন্ড স্লোপটা স্টিপ না হয়ে জেন্টেল হয়, তাহলে নদীর যে গতি সেটা অনেকটা কম হবে, এবং এই গতির ওপর নির্ভর করে নদী তার নদীপথের বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো করতে পারবে। তাহলে একদম একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে গেলাম যে রিভার কাকে বলে। তবে দেখো, এখানে আরেকটা কথা উল্লেখ করা যায়, অলওয়েজ যে এই উৎস থেকে একদম এই পতনস্থল, অর্থাৎ সোর্স থেকে এখানে সি, ওশেন বা তোমার বিভিন্ন বড় রিভারের ক্ষেত্রে নদী এসে যে পতিত হবে বা নদী এসে মিশবে, অ্যাজ সাচ কোনো গ্যারেন্টি নেই। কেন গ্যারেন্টি নেই, তার কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে নদীর এই উৎসস্থলে, নদীর উৎসস্থলে তার জলের পরিমাণটা খুব কম হয়। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই এতখানি পথ যদি নদীকে আসতে হয় এবং এই স্লোপটা যদি খুব জেন্টেল হয়, তাহলে এতখানি পথ আসা নদীর পক্ষে সম্ভব হয় না। এটা উৎসের কারণে যেমন হয় জলের পরিমাণ কম থাকার জন্য, তেমনি এর পিছনে আর একটা কারণ হচ্ছে, ধরো আমি এখানে দেখাচ্ছি এই শিলাস্তর দিয়ে নদীটা প্রবাহিত হবে, ওকে, এই শিলাস্তরের এই ওপরের অংশটা দিয়ে নদীটা প্রবাহিত হবে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে আমায় দেখতে হবে যে এই শিলাস্তরটা কী জাতীয় শিলাস্তর। যদি দেখা যায় এই শিলাস্তরের পারমিয়াবিলিটি বা এই শিলাস্তরের জলটাকে ভেতরে ঢোকানোর ক্ষমতা, যেটাকে বলা হয় প্রবেশতা, বাংলাতে বলা হয় প্রবেশতা, এর পরিমাণটা খুব বেশি, তাহলে এই জলগুলো যখন ফ্লো করবে এই অঞ্চল দিয়ে প্রচুর পরিমাণ জল কিন্তু পার্কুলেট করবে বা প্রচুর পরিমাণ জল কিন্তু নিচে ঢুকতে থাকবে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, একে উৎস অঞ্চলে আমি বলছি যে আমার সোর্স কম, অর্থাৎ এখানে গ্লেসিয়েটেড ল্যান্ড নয়, এটা হয়তো বৃষ্টির জলে সৃষ্ট, সারা বছর জল এমনিই থাকে না, ওকে। এবং তারপর দেখতে পাচ্ছি যে বেশ কিছু একটা পরিমাণ জল কি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার হিসাবে আমাদের মাটির নিচে ঢুকে যাচ্ছে ডিউ টু পোরোসিটি। এই যে শিলা দিয়ে তৈরি অঞ্চলটা, এখানে পোরোসিটি বেশি থাকার জন্য জলটা মাটির নিচে চলে আসছে। তাহলে স্বাভাবিক অর্থেই কী হবে, স্বাভাবিক অর্থেই এই নদীর জলটা আলটিমেটলি আমাদের কিন্তু এখানে সি বা ওশেয়ানে এসে পৌঁছাবে না, এবং সব ক্ষেত্রে কিন্তু পৌঁছায়ও না।
আমরা যদি দেখি রিভার ডিটেল অ্যানালিসিসে, যে নদীর জলগুলো উৎস থেকে একদম এই পতনস্থল পর্যন্ত পুরোপুরিভাবে আসতে পারে এবং তার উচ্চ গতি অর্থাৎ ইরোশন, দু নম্বর হচ্ছে মধ্য গতি অর্থাৎ ট্রান্সপোর্ট, এবং তিন নম্বর হচ্ছে ডিপোজিশন। যে নদীগুলো এই তিনটে কাজ করতে পারে তাদেরকে আমরা বলছি গ্রেডেড রিভার। এবং যে নদীগুলো, আমি যেটা উদাহরণ দিলাম যে আলটিমেটলি সোর্স থেকে এন্ড পর্যন্ত আসতেই পারছে না, সেই নদীগুলোকে আমরা কি বলছি? সেই নদীগুলোকে আমরা বলছি নন গ্রেডেড রিভার। তাহলে নদী সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পাওয়া গেল। ওকে, এবার দেখব এই যে নদীগুলোর কথা বলছি, এই নদীগুলো সৃষ্টি হয় কিভাবে, অর্থাৎ নদীগুলোর উৎপত্তিটা হয় কোথা থেকে। দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা বুঝব যে হাউ ডাজ আ রিভার ফর্ম, অর্থাৎ একটা নদী কিভাবে উৎপত্তি লাভ করে। তো দেখো প্রথম এখানে দেখতে পাচ্ছ, সেখানে এই যে ব্লু কালারের যে ডটসগুলো আছে এগুলো হচ্ছে প্রেসিপিটেশন, এগুলো বৃষ্টিপাত। এবার বৃষ্টিপাত কোথায় হচ্ছে? বৃষ্টিপাত হচ্ছে একটা ল্যান্ড সার্ফেসের ওপরে। ওকে, খুব ভালো কথা, ল্যান্ড সার্ফেসের ওপরে বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টিপাত হওয়ার পর যে কাজটা প্রথম হচ্ছে দেখো, সেটা হচ্ছে এই সয়েল দিয়ে ইনফিল্ট্রেশন হচ্ছে। ইনফিল্ট্রেশন মানে যেটা আমি বলছিলাম যে জলটা মাটির নিচে ঢুকে যাচ্ছে। এটা ঢুকে যাওয়াটা কিসের ওপর নির্ভর করে? এই ঢুকে যাওয়াটা নির্ভর করে পোর স্পেসের ওপর। সয়েলের পোর স্পেসের ওপর এই ঢুকে যাওয়াটা নির্ভর করে। যদি পোর স্পেস বেশি থাকে বা যদি মৃত্তিকা সচ্ছিদ্রতা বেশি থাকে তাহলে বেশি পরিমাণ জল ঢুকবে, আর যদি কম পরিমাণ সচ্ছিদ্রতা থাকে তাহলে জল কম ঢুকবে। তো কিছু পরিমাণ জল ঢুকছে, ঢুকে আমাদের এইখানে যে অংশটা থাকছে তাকে আমরা বলছি গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটার টেবিলকে রিচার্জ করছে, অর্থাৎ স্বাভাবিক ব্যাপার, ওপর থেকে জল যদি এই জায়গাতে আসে জল এখানে জমে যাবে, এই জায়গাটাতে জল জমে যাবে, একে আমরা বলছি কি, এই গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করছে। এরপরে কি হচ্ছে দেখো, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এইরকমভাবে বেশ কিছু জায়গা যেখান থেকে একটা নির্দিষ্ট স্ট্রিমে জল ফ্লো করছে। তাহলে এইগুলো হচ্ছে, এই ধরো এক, রাইট, দুই, তিন, এইগুলো হচ্ছে এই স্ট্রিমগুলোর উৎস। ওকে, এই স্ট্রিমগুলো থেকে জলগুলো আসছে, এইগুলোকে আমরা বলছি, এই যে সরু নালীর মতো যে ফ্লোটা হচ্ছে এগুলোকে আমরা বলছি স্ট্রিম, ঠিক আছে? বা এগুলোকে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, আমরা প্রথমে দেখব একদম ছোট ছোট যে জলধারাগুলো তৈরি হচ্ছে তাকে একদম ফার্স্ট অবস্থায় বলা হচ্ছে রিল, তারপর বলা হচ্ছে সেখান থেকে যখন একটু চওড়া হচ্ছে, একটু বড় হচ্ছে, পরস্পর যুক্ত হয়ে তাকে বলা হচ্ছে গালি, তারপর আমরা বলছি স্ট্রিম, তারপর আমরা বলছি চ্যানেল। এইরকমভাবে একটা হায়ারার্কিয়াল অর্ডারে আমরা একটা নদীর উৎপত্তি পাই, রাইট? তাহলে আমি ধরে নিচ্ছি যে এইগুলো একটা করে স্ট্রিম, এবং এই স্ট্রিমগুলো ক্রমশ যুক্ত হয়ে দেখো এইটার সাথে এইটা যুক্ত হয়েছে এই জায়গাটাতে, তাহলে এই অংশটাতে, এই অংশটাতে ডেফিনেটলি এর ফ্লোটা বাড়ছে। ওকে, তারপর আবার দেখো এই জায়গাটার পর এই তিন নম্বর স্ট্রিমটা যুক্ত হয়েছে এইখানে, তাহলে এই জায়গাটাতে ফ্লোটা বাড়বে। আবার এই জায়গাটাতে কি হয়েছে, এইখান থেকে আরেকটা সরু স্ট্রিম এসে যুক্ত হয়েছে। আলটিমেটলি দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাতে ফ্লোটা ডেফিনেটলি বেড়েছে, এবং এটা দেখো ভূমির যে স্লোপ সেই স্লোপ অনুযায়ী ফ্লো করছে, এবং আলটিমেটলি এই জায়গাটাতে গিয়ে চ্যানেল বা রিভার তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি আরও ওপরে যাই, এটা তো আমরা মোটামুটি পর্বতের ওপরে দেখলাম না, কারণ এখানে বৃষ্টির জলে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা যদি আমরা একদম পর্বতের ওপরের অংশে দেখতাম, অর্থাৎ আমরা যদি এটাকে দেখতাম একদম হিমবাহ গলা জল থেকে তৈরি, তাহলে দেখতে পেতাম যে প্রথম অবস্থাতে এরকম সরু সরু কিছু চ্যানেল তৈরি হচ্ছে, সরু সরু একদম। এবার এইগুলো আপোষে যুক্ত হয়ে পরবর্তী সময়ে এরকমভাবে যুক্ত হচ্ছে এগুলো, ঠিক আছে? পরবর্তী সময়ে এগুলো যুক্ত হয়ে এরকমভাবে মানে স্লোপ অনুযায়ী ফ্লো করছে এরকমভাবে, তারপর আবার একটার পর একটা যুক্ত হয়ে আলটিমেটলি একটা রিভারের রূপ দিচ্ছে। তাহলে রিভার কীভাবে তৈরি হয় বা রিভারের যে অরিজিনেশন তার একটা বেসিক কনসেপ্ট আমরা পেলাম। এরপর আমরা দেখব রিভার বেসিন কাকে বলে, রিভার বেসিন কাকে বলে। এই টার্মটা তোমরা অনেকেই শুনেছো, যেমন আমরা এখানে আলোচনা করে দেখবে যে গঙ্গা রিভার বেসিন, বা এখানে দামোদর রিভার বেসিন। তাহলে এই যে রিভার বেসিন, এই রিভার বেসিনের কনসেপ্টটা কী, এইটা আমাদের আগে মাথায় ভালো করে ঢোকাতে হবে। দেখো কী বলছে,
ए रिवर बेसिन इज द पोर्शन ऑफ लैंड ड्रेन्ड बाई ए रिवर एंड इट्स ट्रिब्यूटरीज इट एनकम्पासेस ऑल द लैंड सर्फेसेस डाइसेक्टेड एंड ड्रेन्ड बाई मेनी स्ट्रीम्स एंड क्रीक्स दैट फ्लो डाउन हिल इन वन अनदर एंड इवेंचुअली इन टू द मिल्कवे रिवर मेन रिवर एक्चुअली एखाने एकटा कथा खूब सहज भावे आमी तोमादेर बोली एकटा ड्रेनेज बेसिन बा रिवर बेसिन बोलते आमरा बुझी धरो প্রত্যেকের বাড়িতে এটা যদি কারোর বাড়ি হয় এই প্রত্যেকের বাড়িতে আমাদের বিভিন্ন ক্ষেত্র থাকে বিভিন্ন ক্ষেত্র মানে কি ধরো এইখানটা হচ্ছে কলতলা এইখানটা হচ্ছে বাথরুম এইখানটা হচ্ছে গরুর গোয়াল যদি থাকে কারোর বাড়িতে গরু এইখানটা হচ্ছে রান্নাঘর এরকমভাবে প্রত্যেকের বাড়িতে থাকে এবার দেখো এই প্রত্যেকের বাড়িতে এই চারটে জায়গাতে চার ধরনের ড্রেন থাকে চারটে জায়গাতে চার ধরনের ড্রেন মানে এই জায়গাটাতে একটা ড্রেন থাকে মানে জলের আউটলেট থাকে এইখানে জলের আউটলেট থাকে এইখানে জলের আউটলেট থাকে এইখানে জলের আউটলেট থাকে এবার এই চারটে আউটলেট আমাদের দেখা যায় যে একটা পাইপ দ্বারা যুক্ত হচ্ছে বা একটা ড্রেন দ্বারা যুক্ত হচ্ছে এরকমভাবে এবং আলটিমেটলি যুক্ত হয়ে কি হচ্ছে ধরো বাড়ির পাঁচিলের বাইরে গিয়ে সেটা কোথাও যাচ্ছে তাহলে এই চারটে জায়গার জলকে একটা মানে ড্রেনের জল দিয়ে ফ্লো করানো হচ্ছে এবং এটা গিয়ে বাইরের যে বড় নর্দমা আছে সেখানে গিয়ে পড়ছে তাহলে আমি খুব সাধারণভাবে বলতে পারি যে রিভার বেসিন মানে এই ধরো এইটা হচ্ছে কারোর একটা বাড়ি তাহলে এই বাড়ির সমস্ত জলটা যে ড্রেন দিয়ে যাচ্ছে আমি যদি তাকে একটা ছোট রিভার কনসেপ্টুয়ালাইজ করে নিই তাহলে আমি বলতে পারি কি যে এই এক্স নামক যে রিভারটা তার ড্রেনেজ বেসিন হচ্ছে এই বাড়িটা অর্থাৎ এই রিভার দিয়ে যে জলটা যাচ্ছে সেটা আসছে কোথা থেকে কোন এরিয়া থেকে কোন জায়গা থেকে দ্যাট ইজ দ্য রিভার বেসিন এখানে দেখো এইটা হচ্ছে মেন রিভার আমরা বুঝতেই পারছি যে এইটা হচ্ছে একটা প্রথম থেকেই দেখতে পাচ্ছি একটা বড় নদী তৈরি হয়েছে ঠিক আছে নদী যেভাবে তৈরি হয় সেরকমভাবে তৈরি হয়েছে কোনো অসুবিধে নেই এখানে দেখো প্রচুর নদী আসছে যারা কী করছে তারা উপনদী হিসাবে এই নদীটাকে জল প্রোভাইড করছে অর্থাৎ এই যে এরিয়াটা ধরো এটা এক্স নামক জায়গা এটা ওয়াই নামক জায়গা এটা জেড এ এরকমভাবে জায়গাগুলো থাকতে পারে তাহলে এই এতগুলো জায়গার যে জল এতগুলো জায়গার জলের সোর্স ডিফারেন্ট হতে পারে যে কোনো জায়গা থেকে জল আসতে পারে তাদের জলটা চ্যানেলাইজ করে দিচ্ছে কে তাদের জলটা চ্যানেলাইজ করে দিচ্ছে এই হচ্ছে ধরো এটা একটা রিভার যে কোনো একটা রিভার হতে পারে এই রিভারটা এই এন্টায়ার এরিয়ার জলটাকে চ্যানেলাইজ করে কোথায় নিয়ে যাচ্ছে সিতে ফেলছে তাহলে আমরা বলতে পারি এই যে রিভারটা আমি এখানে লিখলাম এই রিভারের রিভার বেসিন এই এন্টায়ার এরিয়াটা যেটা এখানে কালো কালিতে মার্ক করা আছে অর্থাৎ যে জায়গার জলটাকে সে ক্লিয়ার আউট করে দিচ্ছে নেক্সট কি নেক্সট আমরা পড়ব ট্রিবিউটারিজ আর হচ্ছে ডিস্ট্রিবিউটারিজ এখানে দেখো এই দুটো বিষয় নিয়ে আমাদের মধ্যে খুব গোলযোগ বাঁধে যে আমরা শাখা নদী কাকে বলি একটা হয় শাখা নদী যেটাকে আমরা বলছি ট্রিবিউটারি আর একটা হচ্ছে উপনদী সরি শাখা নদী মানে হচ্ছে ডিস্ট্রিবিউটারি আর উপনদী মানে হচ্ছে ট্রিবিউটারি তো দেখো এখান থেকে আমি যেটা বলছিলাম যে এগুলো হচ্ছে তোমার ওই স্নো পিক এখান থেকে বরফ গলা জলে সৃষ্টি হচ্ছে প্রথম অবস্থাতে নদীগুলো নদী অ্যাকচুয়ালি নয় এই দেখো এগুলো হচ্ছে আমরা বলতে পারি রিলস ঠিক আছে তারপর এই যে বড়গুলো এগুলো হচ্ছে গালিজ এইখানটা একটা স্ট্রিম তৈরি হচ্ছে এবং তারপর ফ্লো করছে তো এই অবস্থাতে দেখো এই অবস্থাতে এগুলো ফ্লো করছে আমরা ট্রিবিউটারি কাকে বলবো যে এই মূল যে নদীটা এটা তো মূল স্ট্রিম বা মূল নদী একে যে যে জল প্রোভাইড করছে অর্থাৎ একে যে নদীগুলো তাদের জলগুলো প্রোভাইড করছে ধরো এইটা 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 এগুলো সব দেখো এই যে মোটা করে কালো করে যে নদীটা কালার করা আছে এইখানে এসে তার জলটা ফ্লো করাচ্ছে তাহলে এইগুলোকে আমরা বলছি ট্রিবিউটারি অর্থাৎ উপনদী এই নদীটার মাধ্যমে এই ছোটো ছোটো নদীগুলোর জল ফ্লো করছে যেমন দেখবে আমরা যদি গঙ্গাকে বলি গঙ্গা একটা মেন নদী যদি আমরা বলি এই গঙ্গার উপনদী কি গঙ্গার মধ্যে দিয়ে কার জল প্রবাহিত হচ্ছে গোমতী ঘড়ঘড়া কোশি তাহলে এই নদীগুলো কি এই নদীগুলো তারা নিজেদের জলপ্রবাহটা কোথায় দিয়েছে নিজেদের জলপ্রবাহটা গঙ্গা নদীর মাধ্যম দিয়ে করাচ্ছে এগুলোকে আমরা বলছি উপনদী আর শাখা নদী কোনটা শাখা নদী হচ্ছে নদী যে কোনো সময় যে কোনো নদী তার একদম থার্ড স্টেজে অর্থাৎ শেষ অবস্থাতে এসে যখন তার ঢাল থাকে না ভূমিভাগের ঢালটা একদমই থাকে না যখন তার প্রবাহপথে গতি থাকে না তখন ধরো নদী এরকমভাবে ফ্লো হলে তার সামনে যদি কোনো একটা অবস্ট্রাকশন আসে সে কিন্তু
এই অবস্ট্রাকশনটাকে উচ্চ গতিতে যেমন ভেঙে চলে যেতে পারতো, এরকমভাবে ভেঙে চলে যেতে পারে না। ফলে কি হয়, ফলে এই নদীটাই দেখা যাচ্ছে এরকমভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বা এই দুটো ভাগ গিয়ে আবার যদি এখানে কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে এ এই দিকে এ এরকমভাবে ভাগ হয়ে যাচ্ছে। একটা নদী যখন তার গতিপথ চেঞ্জ করে করে তার গতি না থাকার কারণে একাধিক ব্রাঞ্চে ভাগ হয়, সেই প্রত্যেকটা ব্রাঞ্চ এই দিকটাতে দেখো যেগুলো আমি মার্ক করছি, এই প্রত্যেকটা ব্রাঞ্চকে বলা হচ্ছে শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি। অর্থাৎ নদী সৃষ্টির সময়তে নদীকে যে ছোট ছোট চ্যানেলগুলো জল দিয়ে তার জলপ্রবাহটাকে বাড়াতো তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি এই ট্রিবিউটারি। আর যখন নদী তার গতিবেগ কমে গেছে, নদী তার আগের ফ্লো মেনটেন করতে পারছে না, তার কারণে নদীর জলটাকে চ্যানেলাইজ করে দিচ্ছে, নদীর জলটাকে একটা নদীর জল দশটা ভাগে ভাগ হয়ে প্রবাহিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি এইখানে ডিস্ট্রিবিউটারি। তাহলে এই ডিস্ট্রিবিউটারি এবং ট্রিবিউটারি অর্থাৎ উপনদী, আমি প্রত্যেকটার মানে বাংলাটা মাথায় লিখে দিলাম, এবং হচ্ছে এই শাখা নদী, এদের দুজনের কনসেপ্ট আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা আরও কিছু কনসেপ্ট এখানে দেখে নেব, আরও কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের এখানে পড়তে হবে, সেই কনসেপ্টসগুলো কী কী আমরা সেগুলো একটুখানি দেখব। দেখো এবার আমরা বেশ কিছু কনসেপ্টস নিয়ে আলোচনা করব, তার মধ্যে এখানে আমরা এই ক্যাচমেন্ট এরিয়া, যেটা ড্রেনেজ বেসিনের নামান্তর, এবং ড্রেনেজ বেসিন, এই দুটো বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ওয়াটারশেড। ওয়াটারশেড কাকে বলছে? দ্য বাউন্ডারি লাইন সেপারেটিং ওয়ান ড্রেনেজ বেসিন ফ্রম দ্য আদার। অর্থাৎ ধরো এখানে আমি আঁকছি, দেখো দুটো ড্রেনেজ বেসিন এখানে আমি আঁকছি, এটা একটা ড্রেনেজ বেসিন, এবং এর পাশেই দেখো আর একটা আমি ড্রেনেজ বেসিন আঁকছি। তাহলে এই যে দুটো ড্রেনেজ বেসিন আঁকলাম, এদের মধ্যবর্তী অঞ্চলটাকে যদি আমি একটা আর্বিটারি লাইন দিই, অ্যাকচুয়ালি এখানে তো অ্যাজ সাচ কোনো ফিক্সড বাউন্ডারি লাইন হয় না, এখানে আমাকে একটা কল্পনা করে নিতে হবে। এখানে যদি আমি একটা কল্পনা করে একটা লাইন পাস করাই, যে লাইনটা এই দুটো এক্স এবং ওয়াই এই দুটো ড্রেনেজ বেসিনকে ডিভাইড করছে বা ড্রেনেজ বেসিনকে আলাদা করে দিচ্ছে, তাকে আমরা বলছি ওয়াটার শেড। একে আমরা কি বলছি? একে আমরা বলছি ওয়াটার শেড। এরপর আরেকটা একই ধরনের কনসেপ্ট আছে যাকে আমরা বলছি ওয়াটার ডিভাইড, কিন্তু এখানে এই ওয়াটার শেড এবং ওয়াটার ডিভাইডের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি আমরা সেটা একটুখানি বুঝে নেব। দেখো ধরো এইটা হচ্ছে একটা পাহাড়ের পিক, এবার এই জায়গাতে যদি বৃষ্টিপাত হয় বা এই জায়গাতে যদি কোনো হিমবাহ থাকে, তাহলে এই দিকের স্লোপেও নদী তৈরি হতে পারে, আবার এই দিকের স্লোপেও নদী তৈরি হতে পারে। ধরো দুদিকের স্লোপেই নদী তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ধরো আমরা যদি অমরকণ্টক হিলকে ধরে নিই, অমরকণ্টক হিল দেখবে অমরকণ্টক হিল থেকে নর্মদাও তৈরি হচ্ছে, আবার দেখা যাচ্ছে পরবর্তীতে মহানদীও তৈরি হচ্ছে। তাহলে নর্মদা যাচ্ছে, দেখো আমি নর্মদাকে এক্স ধরছি এদিকে, এক্স যাচ্ছে লেফট সাইডে এবং ওয়াই বা আমাদের যে মহানদী সেটা যাচ্ছে রাইট সাইডে। তাহলে এই রকম ধরনের পিকগুলো, এই রকম ধরনের পর্বতের চূড়াগুলো বা পাহাড়ের মাথাগুলো, যেগুলো দুটো নদী ব্যবস্থাকে ডিভাইড করে দেয় বা দুটো নদী ব্যবস্থাকে ডিভাইড করতে হেল্প করে, তাকে আমরা বলছি, আমরা একে নাম দিচ্ছি ওয়াটার ডিভাইড। অর্থাৎ আমাদের যে ওয়াটার ব্যবস্থা বা জল ব্যবস্থাটাকে এটা ডিভাইড করে দিচ্ছে। বোঝা গেল? নেক্সট আমরা যেটা পড়ব, রিভার রেজিম। দ্য প্যাটার্ন অফ ফ্লো অফ ওয়াটার ইন আ রিভার চ্যানেল ওভার এ ইয়ার ইজ নোন অ্যাজ রিভার রেজিম। অর্থাৎ রিভার রেজিম কাকে বলা হয়? রেজিম মানে তো আমরা জানি একটা ইরা বা একটা কাল। বলছে দ্য প্যাটার্ন অফ ফ্লো অফ ওয়াটার ইন এ রিভার চ্যানেল, অর্থাৎ একটা পার্টিকুলার রিভার চ্যানেল দিয়ে একটা নির্দিষ্ট বছরে একটা পার্টিকুলার রিভার চ্যানেলে যে ধরনের ফ্লোয়িং ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় তাকে বলা হচ্ছে, বা ওই বছরটাকে বলা হচ্ছে ওই নদীর ক্ষেত্রে রিভার রেজিম।
এবার কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় বা কি, এত ডিটেল এখানে পড়ার প্রয়োজন নেই, শুধু এইটুখানি জেনে রাখো যে নদীর তো বিভিন্ন ধরনের ফ্লোয়িং ক্যারেক্টারিস্টিক থাকে। ধরো কোনো নদীর ক্ষেত্রে দেখা যায় যে নদীর প্রচণ্ড পরিমাণে কোর্স শিফটিং হচ্ছে, নদী প্রচণ্ড পরিমাণে তার যে কোর্স আছে সেই কোর্সটাকে শিফট করছে, ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে নদীর চরিত্র একরকম হবে। আবার যদি কেউ কোর্সটাকে শিফট না করে, কোর্স শিফট করা মানে হচ্ছে ধরো নদীটা এরকমভাবে প্রবাহিত হচ্ছিল, হঠাৎ করে নদীটা এরকমভাবে বেঁকে প্রবাহিত হচ্ছে, তার প্রবাহিত হওয়ার পথ হচ্ছে এইটা, ঠিক আছে, এইটাকে কোর্স শিফটিং বলে। এই রকম ঘটনা যদি না ঘটে তাহলে একরকম হবে। সুতরাং বিভিন্ন ধরনের স্টাইলে, বিভিন্ন ধরনের ধারণাতে নদী প্রবাহিত হয়, এটাকে আমরা বলছি একটা নির্দিষ্ট বছরের জন্য, তাকে আমরা বলছি যে রিভার রেজিম। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট আর একটা বিষয় কি, দ্য ক্যাচমেন্ট অফ লার্জ রিভার্স আর কল্ড রিভার বেসিনস। তাহলে এই রিভার বেসিন যে আমি আলোচনা একটু আগে করলাম, তাহলে আমরা যখন বড় নদীর ক্ষেত্রে দেখছি তার ক্যাচমেন্ট এরিয়াকে বলছি রিভার বেসিন, ঠিক আছে, আর অন্যান্য যে ছোট রিপুলেট বা রিলস থাকে তাদেরকে বলা হচ্ছে ওয়াটার শেড। অ্যাকচুয়ালি ওয়াটার শেড বিষয়টা কি হচ্ছে, ওয়াটার শেড বিষয়টা হচ্ছে ডিভাইডিং লাইনটা আমি যেটা বললাম। ওকে, এই কনসেপ্টগুলো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যাতে পরবর্তী সময়তে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলের রিভার পড়াশোনা করতে শুরু করব তখন এই কনসেপ্টগুলো খুব ভালো করে কাজে লাগে। ওকে, এরপর আমরা আর একটা কনসেপ্ট আজকে পড়ব, সেটা হচ্ছে পেরিনিয়াল রিভার আর নন পেরিনিয়াল রিভার। এই পেরিনিয়াল রিভার আর নন পেরিনিয়াল রিভারের আমি বেসিক জায়গাটা বলে দিই যে এত এখানে ডিসকাশন করা আছে, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা পয়েন্টস মূলত দেওয়া আছে তোমাদের পড়ার জন্য, যাতে এটা স্টাডি মেটেরিয়াল হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এই পেরিনিয়ালিটি আর নন পেরিনিয়ালিটি, এই যে জায়গাটা, এই যে কনসেপ্টটা, এটার মূল বিষয়টা হচ্ছে জলে সোর্স, অর্থাৎ যে নদীগুলো বরফ গলা জলে তৈরি হয়, যে নদীগুলো হিমবাহের বরফ গলা জলে বা তোমার আইস মেল্টিংয়ের ফলে তৈরি হয়, সারা বছর তাদের জল থাকবে। কেন থাকবে, তার কারণ হচ্ছে তাদের সোর্সটা হচ্ছে বরফ গলে তৈরি হয়, তাদের সোর্সটা অলওয়েজ জল থাকবে। এই ধরনের রিভারগুলোকে বলা হচ্ছে কি, এই ধরনের রিভারগুলোকে বলা হচ্ছে পেরিনিয়াল রিভার। আর নন পেরিনিয়াল রিভার কাকে বলা হচ্ছে, নন পেরিনিয়াল রিভার কথাটার অর্থই হচ্ছে যে রিভারগুলো বরফ গলা জলে তৈরি হয় না, মূলত বৃষ্টিপাতের জলে তৈরি হয়, বা তাদেরকে আমরা বলছি রেন ফেড, সেই রিভারগুলোকে আমরা বলছি রেন ফেড। তাহলে বৃষ্টি সারা বছর হয় না, বা বৃষ্টি সারা বছর যে জায়গাতে হচ্ছে সেই জায়গাতে নির্দিষ্ট মানে এ মেনটেন করে, পরিমাণ মেনটেন করে স্বাভাবিকভাবেই সম্ভব নয়। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এই বৃষ্টির জলে যে নদীগুলো সৃষ্ট তাদের সারা বছর জল থাকে না। যেমন দেখো, তুমি গঙ্গা দেখো, ব্রহ্মপুত্র দেখো, যমুনা দেখো, এই নদীগুলোতে সারা বছর তুমি সেম প্যাটার্নে তার জলের ফ্লো পাবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা নদী আমরা দেখবো, যদি এখানে আমরা দেখি প্রত্যেকটা নদী তৈরি হয়েছে কোথায়, প্রত্যেকটা নদীর উৎস হচ্ছে হিমালয়াসে। আর এই দিকে দেখো, এই নর্মদা, তাপ্তি, এগুলো কিন্তু সব কথা হচ্ছে পেনিনসুলার রিভার, অর্থাৎ এগুলো দক্ষিণ ভারতের কোনো হিল অঞ্চল থেকে তৈরি হয়েছে, যেখানে বৃষ্টিপাতের ফলে এই নদীগুলো তাদের উৎপত্তি লাভ করেছে। ব্যাস এইটুখানি শুধু জেনে রাখো। আর এই যে অংশগুলো আছে পেরিনিয়াল নন পেরিনিয়াল রিভারের যে ক্লাসিফিকেশনের যে ডেফিনিশনসের পার্থক্যগুলো করা আছে এখানে, এগুলো একটুখানি দেখে রাখবে। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমরা সব পারবো, পেরিনিয়াল এবং নন পেরিনিয়াল রিভারের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো। ওকে, নেক্সট আমরা একদম ডাইরেক্টলি রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো। দেখো, ওয়েস্ট বেঙ্গলের রিভার যে আমরা ডিসকাশন করবো মূলত দুটো অংশে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নর্থ বেঙ্গলের রিভার আর একটা হচ্ছে সাউথ বেঙ্গলের রিভার। এই যে রিভারটা এখানে আছে ছবিটা, এটা হচ্ছে তিস্তা, বা অনেকে লেখে তিস্তা, আর এই সাউথ বেঙ্গলের এটা হচ্ছে এটা ভাগীরথী অর দ্য হুগলি। ওকে, আমরা মূলত আমাদের নদী ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে নর্থ বেঙ্গলের রিভার আর একটা হচ্ছে সাউথ বেঙ্গলের রিভার। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের যে রিভার বেসিন আছে সেই সম্বন্ধে আলোচনা করব। দেখো, দ্য স্টেট ক্যান বি ডিমার্কেটেড ইনটু টু ডিস্টিংক্ট ড্রেনেজ বেসিনস কামিং আন্ডার দ্য গঙ্গা এবং ব্রহ্মপুত্র সিস্টেম। অর্থাৎ দুটো মেন ড্রেনেজ বেসিন আমরা এখানে দেখতে পাবো, একটা গঙ্গা আর দু নাম্বার হচ্ছে ব্রহ্মপুত্র ড্রেনেজ বেসিন। দিস টু রিভার বেসিনস ক্যান অলসো বি ডিভাইডেড ইন্টু টু সাব বেসিনস অন দেয়ার
ওন ফ্লোয়িং এরিয়া কভারেজ, অর্থাৎ এই যে রিভার বেসিনগুলোর কথা আমি উল্লেখ করলাম এগুলোকে তাদের ফ্লোয়িং ক্যারেক্টারিস্টিক, তাদের এরিয়া কভারেজ অনুযায়ী আরও দুটো সাব বেসিন রিজিয়নে ভাগ করা যেতে পারে। ওকে, গঙ্গা বেসিন ইনক্লুডিং দ্য রিভার্স অফ সুন্দরবন এরিয়া অ্যান্ড ব্রহ্মপুত্র বেসিন। তাহলে আমরা মূলত এখানে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে এখানে গঙ্গা বেসিন এবং আরেকটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র বেসিন। দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে নদীগুলো সেগুলোতেও আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা হচ্ছে নর্থ বেঙ্গলের রিভার আর একটা হচ্ছে সাউথ বেঙ্গলের রিভার। এবার আমাদের রিভার বেসিনের ভিত্তিতে আবার দুটো ভাগ আমরা পাচ্ছি এখানে, একটা হচ্ছে গঙ্গা রিভার বেসিন আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার বেসিন। চলো ফার্স্ট আমরা দেখব যে ব্রহ্মপুত্র রিভার বেসিন কি বলছে। দ্য গ্রাউন্ড স্লোপ ইজ ভেরি স্টিপ, পার্টিকুলারলি ইন সাব হিমালয়া রিজিয়ন অব দ্য নর্থ ডিস্ট্রিক্ট। তাহলে গ্রাউন্ড স্লোপ স্টিপ মানে কি? গ্রাউন্ড স্লোপ স্টিপ মানে হচ্ছে নদীর গতিপথ যথেষ্ট খাড়াই এবং তার স্পিড কিন্তু ভালো থাকবে। এটা কোন জায়গায় দেখা যাচ্ছে? সাব হিমালয়ান রিজিয়ন অব দ্য নর্থ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো আছে সেই উত্তরের জেলাগুলো হচ্ছে সাব হিমালয়ান রিজিয়ন। কেন সাব হিমালয়ান রিজিয়ন? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফি যখন আমি পড়িয়েছি সেই ক্লাসে আমি আলোচনা করেছি, তাহলে সেখানে একটু দেখে নেবে যে কেন সাব হিমালয়ান রিজিয়ন এবং এই সাব হিমালয়ান রিজিয়নে কি হচ্ছে যথেষ্ট স্পিডে নদীগুলো ফ্লো করছে। বলছে এক্সেপ্ট দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট অল দ্য এরিয়াজ ফলস আন্ডার ব্রহ্মপুত্র বেসিন, অর্থাৎ মাত্র দুটো জেলা আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর হচ্ছে দার্জিলিং জেলা আর দু নম্বর হচ্ছে নবগঠিত কালিম্পং জেলা। এই দুটো জেলা ছাড়া অলমোস্ট সমস্ত জায়গাটা উত্তরবঙ্গের আমরা কাকে দেখতে পাচ্ছি? আমরা এই ব্রহ্মপুত্র বেসিনকে দেখতে পাচ্ছি, যেটা 11,900 স্কোয়ার কিলোমিটার জায়গা আছে এবং 14% অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। মানে বুঝতেই পারছো ব্রহ্মপুত্র বেসিন কতখানি জায়গা ওয়েস্ট বেঙ্গল নিয়ে আছে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে ল্যান্ড এরিয়া তার অলমোস্ট 14%, 11,900 স্কোয়ার কিলোমিটার জায়গা কিন্তু আমাদের কে নিয়ে আছে? এই ব্রহ্মপুত্র বেসিন নিয়ে আছে। এ ভেরি গুড নাম্বার অফ স্মল ড্রেনেজ চ্যানেল হ্যাজ ইন্টারসেপ্টেড দ্য ব্রহ্মপুত্রা মেন সাচ ড্রেনেজ, এটা স্পেস হবে একটা এই জায়গাটা, মেন সাচ ড্রেনেজ আর তিস্তা তোরসা রায়ডাক। অর্থাৎ আমরা যদি দেখি যে ব্রহ্মপুত্র, যেটা আমি বলছিলাম যে একটা রিভার বেসিন অঞ্চল হলে কী হয়, প্রচুর ছোটো ছোটো নদী এসে মূল নদীতে মেশে, এবং এখানে তার উদাহরণ কাকে কাকে আমরা দেখতে পাচ্ছি, দেখো তিস্তা দেখতে পাচ্ছি যেটা সিকিমে তৈরি হয়েছে, তোরসা রায়ডাক এরকম মেন নদীগুলো দেখতে পাচ্ছি, আরও অনেক ছোটো ছোটো নদী আছে যেগুলোর নাম এখানে লেখা সম্ভব হয়নি, মূল যে নদীগুলো আমরা দেখতে পাই সেগুলোকে লিখেছি। অল দ্য মেনশন রিভার্স হ্যাজ দেয়ার অরিজিন ইন হিমালয়াস, এই কথাটা মাথায় রাখবে যে তাদের অরিজিনটা কোথায়, তাদের অরিজিনটা হচ্ছে এই হিমালয়াসে। দ্যাট ইজ ওয়াই অল দ্য রিভার্স আর পেরিনিয়াল রিভার। একটু আগেই আমি পেরিনিয়াল আর নন পেরিনিয়াল রিভারের কনসেপ্টটা দিলাম, তাহলে এদের অরিজিন যেহেতু হিমালয়াসে, তাহলে আমায় মাথায় রাখতেই হবে যে এই যে নদীগুলোর কথা আমি বলছি, অর্থাৎ ব্রহ্মপুত্র বেসিনের সমস্ত নদীগুলো অবশ্যই পেরিনিয়াল হবে অ্যান্ড ফ্লোজ থ্রু নর্থ বেঙ্গল অ্যান্ড ফাইনালি ড্রেন্ড ইন টু ব্রহ্মপুত্র ইন বাংলাদেশ। তাহলে কী ব্যাপারটা হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে এই যে নদীগুলোর কথা আমি বলছি, ব্রহ্মপুত্র বেসিনের যে নদীগুলো আমাদের উত্তরবঙ্গে দেখা যাচ্ছে, সেই নদীগুলো প্রথম অবস্থায় হচ্ছে কি, এক নম্বর তারা পেরিনিয়াল হচ্ছে, দু নম্বর তারা কাকে মিট করছে, তারা মিট করছে ব্রহ্মপুত্রকে, এবং এই ব্রহ্মপুত্রকে মিটিং করার পর কোথায় যাচ্ছে, ব্রহ্মপুত্রকে মিটিং করার পর তারা বে অফ বেঙ্গলে পড়ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে তারা বে অফ বেঙ্গলে পড়ছে ঠিকই, ব্রহ্মপুত্রকে মিট করছে এটাও ঠিক, কিন্তু এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশে। আমরা একটা গ্রাফ তৈরি করে তোমাদের দেখাবো, একটা হ্যান্ড ড্রয়িং আমি করেছি যেটা তোমাদেরকে দেখানোর জন্য যে এই রিভার সিস্টেমটা কীভাবে চলে, সেটা আমি দেখাবো। নেক্সট হচ্ছে এখানে মূল যে রিভারগুলো আছে সেগুলো জাস্ট একবার আমরা দেখে নেব। তিস্তা কতটা ক্যাচমেন্ট এরিয়ার ভিত্তিতে, দেখো 3716 স্কোয়ার কিলোমিটার, শঙ্কোশ 172 স্কোয়ার কিলোমিটার, রায়ডাক 807 স্কোয়ার কিলোমিটার, তোরসা 3419 স্কোয়ার কিলোমিটার, আর জলঢাকা হচ্ছে কত, 3746 কিলোমিটার। তাহলে আমরা যদি গ্রেড অনুযায়ী সাজাই ছোট থেকে বড় হিসাবে, তাহলে সব থেকে ছোট হচ্ছে কোনটা, সব থেকে ছোট হচ্ছে শঙ্কোশ, এটা হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম কোনটা, ম্যাক্সিমাম হচ্ছে দেখো জলঢাকা। তাহলে পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে, এখান থেকে একটা এমসিকিউ আসতেই পারে যে ম্যাক্সিমাম ক্যাচমেন্ট এরিয়া
কার্ড আছে। আর এখানে যখনই আমরা তিস্তা রিভারটাকে দেখবো একদম চোখ বুঝে তিস্তা রিভারকে আনসার করে দেবো, এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ নাম্বার আমরা মাইনাস করে নেব। সেই কারণে বলছি দেখো এখানে তিস্টার হচ্ছে 3716 আর জল ঢাকার 3746, ডিফারেন্স কত? 30 স্কোয়ার কিলোমিটারের ডিফারেন্স আছে। সুতরাং এটা কখনোই ভুল করবে না, এটা অবশ্যই জল ঢাকা হবে, অবশ্যই জল ঢাকা হবে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, কোথাও তিস্তা অপশনে থাকলে জল ঢাকাটাকে দেয় না, সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা তিস্তা তো সেকেন্ড লার্জেস্ট দেখতে পাচ্ছি, তাহলে তখন আমরা তিস্তা করব। তাহলে মনে রাখবে জল ঢাকা, তারপর তিস্তা, তারপর হচ্ছে তোর্ষা, এই ওরিয়েন্টেশনটা মনে রাখবে ডিপেন্ডিং আপন দেয়ার ক্যাচমেন্ট এরিয়া, রাইট। নেক্সট আমরা দেখো উত্তরবঙ্গের যে নদীগুলো আছে সেই নদীগুলোকে একটুখানি ম্যাপের মাধ্যমে দেখে নেব। তার কারণ হচ্ছে এখানে ওরিয়েন্টেশন দেয় যে ইস্ট থেকে ওয়েস্ট বা ওয়েস্ট থেকে ইস্ট, এরকমভাবে কারা কারা আছে। দেখো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখো এটা মহানন্দাকে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ নদী হিসাবে। তারপর কাকে দেখতে পাচ্ছি, তারপর আমরা পুনর্ভবাকে দেখতে পাচ্ছি, এই যে পুনর্ভবা নদী। তারপর দেখো, তারপর কালজানিকে দেখতে পাচ্ছি, এখানে এই যে আমাদের তোরসাকে দেখতে পাচ্ছি, তারপর রায়ডাককে দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা কথা উল্লেখ করে রাখি, আমাদের কোয়েশ্চেনে অনেক সময় ইস্টার্ন মোস্ট রিভার হিসাবে জানতে চায় যে কোন নদীটা হচ্ছে ইস্টার্ন মোস্ট রিভার। সেক্ষেত্রে অনেক জায়গায় সংকোচ উত্তরে থাকে না, সংকোচ হলে তো সংকোচ করবো ডেফিনেটলি, সংকোচ উত্তরে থাকে না। এখানে দেখো ম্যাপে যদি আমরা দেখি তাহলে কিন্তু রায়ডাককে দেখতেই পাচ্ছি, সুতরাং এটা মাথায় রাখবে যে রায়ডাক যদি থাকে এবং সংকোচ যদি না থাকে তাহলে আমরা রায়ডাক করব। আমরা এখানে ম্যাপটা এই কারণেই রেখেছি যাতে তোমাদের একটু ধারণাটা পরিষ্কার হয়, তোমরা এখানে ভালো করে বুঝতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন সাইডের যে নদীগুলো তার ওরিয়েন্টেশনটা কেমন। এবং এখানে দেখো এই যে তোমার টাঙ্গন, তারপর হচ্ছে তোমার মহানন্দা, পুনর্ভবা, এই প্রত্যেকটা নদী কিন্তু ছোটো ছোটো নদী যারা পরবর্তী সময়তে এসে ব্রহ্মপুত্রকে মিশেছে। আর কিছু নদী আছে যেমন হচ্ছে ধরো এখানে কোশি, এরা অ্যাকচুয়ালি উত্তর ভারতের নদী নয়, এটা তোমার বিহার অঞ্চল দিয়ে এসে প্রবাহিত হয়ে গঙ্গাতে মিশছে। এই নদীগুলো দেখার জন্য এখানে এটা রাখা হয়েছে। এবং এই যে নদীর ওরিয়েন্টেশনটা আমি বললাম, এটা কিন্তু ভালো করে, খুব ভালো করে দেখে রাখবে যে ইস্ট টু ওয়েস্ট, ওকে, ইস্ট টু ওয়েস্টে কীভাবে আছে বা ওয়েস্ট টু ইস্টে এরা কীভাবে আছে, এই এই ওরিয়েন্টেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো এখানে যদি একটা কোয়েশ্চেন করে যে মহানন্দা, কালজানি, তোরসা, রায়ডাক বা তিস্তা, তোরসা, রায়ডাক, সেক্ষেত্রে ওরিয়েন্টেশনটা কেমন হবে দেখো। তাহলে ফার্স্টে আমরা পাচ্ছি তিস্তাকে, তারপর আমরা পাচ্ছি তোরসাকে, আর তারপর আমরা পাচ্ছি কাকে, তারপর আমরা পাচ্ছি রায়ডাককে, ঠিক আছে। এটা হলো তাহলে আমাদের ওয়েস্ট থেকে ইস্ট ওরিয়েন্টেশন। ঠিক যদি এটাকে ঘুরিয়ে দেয় এরকমভাবে তাহলে রায়ডাক, তোরসা, তিস্তা, এরকমভাবে কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে, ওকে। নেক্সট চলো, নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে গঙ্গা বেসিন। গঙ্গা কী বলছে, আফটার ইটস কনফ্লুয়েন্স উইথ কোশি দ্য গঙ্গা রিভার কন্টিনিউস ইস্টওয়ার্ড মুভমেন্ট অ্যাবাউট 40 কিলোমিটার ফর বিহার, দেন ইট এন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে দেখো এই যে কোশির সাথে মিটিং হয়েছে, এরপর 40 কিলোমিটার বিহারে ফ্লো করেছে, রাইট। আমাদের যে বিহার রাজ্য আছে এই দেখো এই জায়গাটা, এই অঞ্চলটাতে 40 কিলোমিটার বিহারে ফ্লো করেছে, এবং তারপর কী করছে, তারপর সেটা ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। অ্যাজ ইট এন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল দ্য রিভার মুভ রাউন্ড দ্য রাজমহল হিল, অর্থাৎ রাজমহল যে পাহাড় আছে সেই রাজমহল পাহাড়ের সারাউন্ডিং একটুখানি ঘুরে ব্যাপারটা কী হচ্ছে, সাউথওয়ার্ড মুভ করছে, অর্থাৎ একটা এরকম টার্ন নিয়ে এটা সাউথওয়ার্ড মুভ করছে, অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এবং এই জায়গাটাতে এসে আমরা যদি দেখি যে এই জায়গাটাতে এসে দেখো এই জায়গাটাতে এসে গঙ্গা সাউথওয়ার্ড টার্ন নিচ্ছে, এটা দেখতেই পাচ্ছি একটুখানি ঘুরে সাউথওয়ার্ড টার্ন নিয়েছে। এবং এই জায়গাটাতে এসে আমাদের এই জায়গাটাতে মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্ট আছে, আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে কী করছে, দুটো পুরো ভাগে ভাগ করে দিচ্ছে, এবং ফারাক্কার নিচে মুর্শিদাবাদের দুটো অংশে ভাগ হচ্ছে। একটা অংশ হচ্ছে পদ্মা, যেটা চলে যাচ্ছে ইস্টওয়ার্ড টু বাংলাদেশ, আর একটা হচ্ছে তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবাহিত হচ্ছে দক্ষিণবঙ্গে, যেটাকে আমরা এই ভাগীরথী বা ভাগীরথী হুগলি নামে জানি। এবার এই ভাগীরথী যে নামটা নদীর, সেটা হুগলি কোথা থেকে হচ্ছে, নদিয়ার নবদ্বীপ বলে যে জায়গাটা যেখানে ইস্কনের মন্দির আছে, ঠিক আছে, এই নবদ্বীপ থেকে ভাগীরথী নদীটা হুগলি নাম নিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আলটিমেটলি এই বে অফ বেঙ্গলে গিয়ে এটা মিট করছে, ওকে। তাহলে
এই সেন্ট্রাল সার্দান এবং সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউট দ্য গঙ্গা, অর্থাৎ গঙ্গা নদীর সার্ভিস এরিয়াটা বা গঙ্গা নদীর যদি আমরা বেসিন ধরে নিই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাহলে কতখানি অঞ্চল জুড়ে আছে তারা বুঝতেই পারছো। একে সেন্ট্রাল আছে, সার্দান আছে এবং সাউথ ওয়েস্টার্ন পোর্শন আছে। এখন বিষয় হচ্ছে এই যে গঙ্গা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গঙ্গা, এটা হচ্ছে গঙ্গার একদম শেষ পর্যায়ে অর্থাৎ থার্ড স্টেজে, এবং এটাকে আমরা বলছি লোয়ার গঙ্গা বেসিন। আমরা যদি ভারতের নদ নদী পড়ি তাহলে এই গঙ্গা বেসিনটাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে আপার গঙ্গা বেসিন, একটা হচ্ছে মিডিল গঙ্গা বেসিন, আর একটা হচ্ছে লোয়ার গঙ্গা বেসিন। ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে গঙ্গার অংশটা দেখা যায় সেটা হচ্ছে লোয়ার গঙ্গা বেসিন। নেক্সট, এখানে আমি এই যে স্কেচটা করেছি দেখো, এটা রিভার গঙ্গা প্রবেশ করছে, রিভার গঙ্গা প্রবেশ করে এই যে জায়গাটা ফারাক্কা ব্যারেজ দেওয়া হয়েছে, কেন ব্যারেজ দেওয়া হয়েছে সেটা আমি পরে আসছি। এই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে এবং তারপরটাতে দেখো আমাদের একদিকে পদ্মা চলে যাচ্ছে, মানে গঙ্গা নাম চেঞ্জ করে পদ্মা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এবং কি হচ্ছে, এবং আর একটা অংশ আমাদের সাউথ বেঙ্গলে প্রবেশ করছে, যেটা নবদ্বীপের পর কি হচ্ছে হুগলি নাম নিয়ে একদম বে অফ বেঙ্গলে যাচ্ছে। তাহলে এই নবদ্বীপের আগে, ঠিক আছে, তার ফ্লো কত হচ্ছে, নবদ্বীপের আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গঙ্গার ফ্লো হচ্ছে 230 কিলোমিটার এবং নবদ্বীপের পর মানে হুগলি নাম নিয়ে তার ফ্লো হচ্ছে 290 কিলোমিটার। এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং এখানে আর একটা জিনিস দেখো, আমি এখানে যে পদ্মা ভাগ হয়ে চলে যাচ্ছে, এটা বাংলাদেশে পদ্মা নাম নিয়ে চলে গেল গঙ্গা। এই ব্যারেজটা কেন করা হয়েছে, এই ব্যারেজটা করা হয়েছে যে মূল যে অংশটা গঙ্গা নদীর মূল অংশটা এটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। এবার বাংলাদেশের দিকে যদি চলে যায় তাহলে আমাদের যে কলকাতা পোর্ট এখানে আছে বা আমাদের যে এই যে এতখানি 230 এবং 290, টোটাল 520 কিলোমিটার যে আমাদের গঙ্গা নদীর গতিপথটা, এইটাতে তো জলের প্রয়োজন আছে, মূল জলটা তো বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে একটা ব্যারেজের মাধ্যমে আমরা সেই জলটাকে কিছুটা ধরে রাখি এবং প্রয়োজন অনুযায়ী এই নদীতে জলটা ফ্লো করি। অ্যাট দ্য সেম টাইম কিছু ফিডার ক্যানেল আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে, কিছু ফিডার ক্যানেল আছে। যে ফিডার ক্যানেল কোয়েশ্চেন আসতে পারে যে কোথায় দেখা যায়, সেটা হচ্ছে ফারাক্কা অর্থাৎ মুর্শিদাবাদে দেখা যায়। এই কিছু ফিডার ক্যানেল দিয়ে জমিতে জলসেচ করার কাজেও কিন্তু লাগানো হচ্ছে এবং এখানে জলবিদ্যুৎ উৎপাদনের কাজে এই জলটাকে লাগানো হবে। এখানে আর একটা বিষয় দেখো, এই যে ব্যারেজটা তৈরি হয়েছে এরপরে পদ্মা ভাগ হয়ে যাচ্ছে, পদ্মা ভাগ হয়ে গিয়ে কার সাথে মিশছে, আবার আমাদের যে তিস্তা নদী ছিল, তিস্তা নদী প্রবেশ করছে ব্রহ্মপুত্র, তিস্তা নদী এখানে আছে, ব্রহ্মপুত্রের সাথে মিক্সড হয়েছে এই জায়গাটাতে দেখো, এই যে তিস্তা নদী এসে এই ব্রহ্মপুত্রের সাথে মিশছে এবং ব্রহ্মপুত্র এটা ফ্লো করছিল, ব্রহ্মপুত্র আগে থেকেই আসছিল। এই ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে প্রবেশ করছে যখন, তার নাম হয়ে যাচ্ছে যমুনা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, যে আগেই আমি বলছিলাম তোমাদের যে তিস্তা নদীটা কোথায় যাচ্ছে, এই যে এখানে দেখো, এখানে উল্লেখ করেছিলাম, এই যে তিস্তা নদীটার আমি ক্যারেক্টারিস্টিক বলেছিলাম যে বাংলাদেশে গিয়ে তারা মিশছে এবং ব্রহ্মপুত্রকে মিট করছে, এই যে এখানে তিস্তা দেখিয়েছিলাম। তাহলে দেখো এখানে তার প্রমাণ একদম, এই যে তিস্তা নদীটা এসে কোথায় মিশছে, তিস্তা নদীটা এসে ব্রহ্মপুত্রে মিশছে এবং এই ব্রহ্মপুত্রে মেশার পর দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকছে তার নাম হয়ে যাচ্ছে যমুনা। এবার এই পদ্মা দেখো গঙ্গার অংশ হিসেবে চলে এসেছিল আর হচ্ছে এই যমুনা, এই পদ্মা এবং যমুনা এরা মিট করছে হয়ে নদীটার নাম কিন্তু যখন এই পদ্মা প্লাস যমুনা হচ্ছে সেই মুহূর্ত পর্যন্ত যমুনাই থাকছে। এটা অনেকের একটা ভুল ধারণা আছে যে এই মিটিং প্লেসটা অর্থাৎ এই কনফ্লুয়েন্সের পরেই এর নামটা হয়ে যাচ্ছে মেঘনা, কথাটা কিন্তু ঠিক নয়, মেঘনা নামটা পরে হচ্ছে। যখন পর্যন্ত এই মেঘনা নদী আমাদের পদ্মা এবং যমুনা এদের যে মিক্সচার, এদের যে মানে জয়নিং, এই জয়নিংটাকে না মিট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেঘনা নামটা হচ্ছে না, ভালো করে মনে রাখবে। দেখো এখানে যখন মেঘনা নদী এসে মিশছে এই যমুনাকে, এই যমুনাকে এই পদ্মা এবং যমুনার মিলন, এই যমুনাকে যখন মেঘনা এসে মিলন হচ্ছে দুজনের, তখন কি হচ্ছে এই জায়গাটার পর, এই জায়গাটার পর তখন আমরা এটাকে বলছি মেঘনা রিভার। এবং এই মেঘনা রিভার কি হচ্ছে দেখো বে অফ বেঙ্গলে এসে পড়ছে। সুতরাং একটা জিনিস এখানে মানে কি বিউটিফুল লক্ষ্য করো, এই দিকেও আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার উৎস হচ্ছে হিমালয়া, আবার এইদিকে ব্রহ্মপুত্র বলো বা তিস্তা বলো এগুলোর উৎস হচ্ছে হিমালয়া, অর্থাৎ এগুলো সোর্স পয়েন্টটা এক। ওকে, এরা শুধু ফ্লো হয়েছে কিছুটা সময়, এদের ফ্লোয়িং যে এরিয়াসগুলো সেগুলো কিছুটা আলাদা। আবার দেখো এখানে যেখানে পড়েছে এইটাও বে অফ বেঙ্গল, এইটাও বে অফ বেঙ্গল, এটাই হচ্ছে বিউটি, এটাই রিভার সিস্টেমের বিউটি। এবং এই যে এন্টায়ার এরিয়াটা যদি আমরা দেখি, এই যে এন্টায়ার এরিয়াটা আমরা যদি দেখি এইখান অঞ্চলটা, এই জায়গাটাকে কি সুন্দরভাবে আমাদের এই দুটো মূল নদী ব্যবস্থা কভার করেছে এবং এই জায়গাটাতে পলিগঠিত মৃত্তিকা তৈরি করেছে, যেটা আমাদের কৃষিকাজের জন্য খুব উপকারী। এবং আমরা যখন
সয়েল সিস্টেম পড়বো তখন এর ইমপ্লিকেশনস দেখতে পাবো। তাহলে মোটামুটি এই স্কেচটা দেখে বুঝতে পারছো যে আমাদের যে মূল নদী ব্যবস্থাটা সেটা কীভাবে চলেছে, কীভাবে আমাদের এটাকে সার্ভিস দেওয়া হচ্ছে আমাদের এন্টায়ার স্টেটটাতে। ওকে, নেক্সট আমরা দেখব উত্তরবঙ্গের বিশিষ্ট নদীগুলো এবং তাদের কিছু ডিটেল আমরা দেখে নেবো। দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে তিস্তা, উত্তরবঙ্গের সর্বপ্রধান নদী। টোটাল লেন্থ 411 কিলোমিটার, যার মধ্যে 150 কিলোমিটার প্রবাহিত হচ্ছে সিকিমে, 122 কিলোমিটার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, 120 কিলোমিটার হচ্ছে বাংলাদেশে এবং সিকিম ওয়েস্ট বেঙ্গল বর্ডারে প্রবাহিত হচ্ছে 19 কিলোমিটার। ওকে, এর সোর্স হচ্ছে জেমু গ্লেসিয়ার ইন সিকিম। এটা কোথায় মিশেছে? যমুনা রিভারের সাথে ফ্লো করছে, কারণ আমি বললাম যে তিস্তা রিভার দেখো ব্রহ্মপুত্রের সাথে মিশছিল এবং গিয়ে যমুনা রিভারের সাথে গিয়ে বাংলাদেশে পতিত হচ্ছে। এর ট্রিবিউটারিজ কী কী আছে? এর ট্রিবিউটারিজ হচ্ছে লিটিল রঙ্গিত, আর হচ্ছে লার্জার রঙ্গিত, এবং আর একটা হচ্ছে এর ট্রিবিউটারি হচ্ছে জলঢাকা। আর অন্যান্য কী ইনফোস পাওয়া যায় এখান থেকে? একে বলা হচ্ছে রিভার অফ হরর, অর্থাৎ ভয়ের নদী, কারণ প্রচুর পরিমাণে তিস্তা নদী বন্যা ঘটায়। কেন বন্যা কেন ঘটাবে না বলো? প্রথম কথা হচ্ছে এরা আইস মেল্ট করে তৈরি হচ্ছে, আইস মেল্টিং করে তৈরি হচ্ছে, এর একটা জলের প্রভাব আছে। প্লাস হচ্ছে যদি প্রচণ্ড পরিমাণে রেন হয়, আমরা যখন ক্লাইমেট পড়ব দেখবো নর্থ বেঙ্গলে প্রচণ্ড বৃষ্টিপাত হয়, মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের এন্টায়ার নর্থ বেঙ্গলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং তখন দেখো বৃষ্টিপাত হচ্ছে বলে এই আইস মেল্টিংটা তো আর কম হয় না। তাহলে আইস মেল্টিং প্লাস রেন, এই দুটোর সমন্বয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, এই সরি ওভারফ্লো হচ্ছে, যেটা বন্যাকে তৈরি করছে। নেক্সট হচ্ছে লংগেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল, এটা তিস্তা। সেকেন্ড লার্জেস্ট স্নোফেড রিভার ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে ফার্স্ট কে হবে? ওয়েস্ট বেঙ্গলের স্নোফেড রিভার যদি আমরা বলি, এটা হচ্ছে আমরা বলতে পারি গঙ্গা হবে। নেক্সট লাইফ লাইন অফ সিকিম, অর্থাৎ সিকিমের জীবনরেখা বলা যায়। আর থার্ড লার্জেস্ট রিভার অফ সিকিম তিস্তাকে সিকিমের পঞ্চম বৃহত্তম নদী বলা হচ্ছে। তাহলে এই ছিল তিস্তা সম্পর্কে একটু ইনফরমেশন, যেগুলো তোমাদের এমসিকিউ সলভ করতে কাজে লাগবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মহানন্দাকে, আর একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে মহানন্দা, যেটা পাগলাঝোড়া স্প্রিং থেকে উৎপন্ন হচ্ছে, বা মোহালধিরাম রেঞ্জ, বা হচ্ছে মোহালধিরাম রেঞ্জ থেকে উৎপন্ন হচ্ছে। দেখো এখানে দুটো কথা বলে রাখি, যদি স্প্রিং জানতে চায়, যদি তোমাকে বলে যে কোন স্প্রিং থেকে হচ্ছে, তখন কিন্তু আমাদের উত্তর করতে হবে কি? তখন উত্তর করতে হবে এই যে পাগলাঝোড়া। আর যদি বলে কোন রেঞ্জ থেকে উৎপন্ন হচ্ছে বা কোন রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে, তখন আমাদের বলতে হবে কি? তখন হচ্ছে মহালধিরাম রেঞ্জ অফ দার্জিলিং, রাইট? আচ্ছা কোথায় পড়েছে বা আউটফ্লো কোথায় হয়েছে? এটা পদ্মাতে আউটফ্লো হয়েছে, এবং এটা কোথায় গিয়ে পড়েছে? এটা বাংলাদেশে গিয়ে পড়েছে। নেক্সট এদের ট্রিবিউটারি কে কে আছে? মেচি, বালাসন, আর হচ্ছে ডাউক হচ্ছে এদের মেন তিনটে ট্রিবিউটারি। ওকে, আদার্স ইনফো কী আছে? মহানন্দা স্যাংচুয়ারি যেটা আছে, মহানন্দা স্যাংচুয়ারি হচ্ছে এই মহানন্দা নদীর একটা সাইডে আছে, এবং এটাকে ম্যাড রিভার বলা হয়। যদি তোমাকে কোশ্চেন করা হয় যে উত্তর ভারতের, সরি উত্তরবঙ্গের পাগলা নদী, আমি বাংলাতে লিখে দিলাম, উত্তরবঙ্গের পাগলা নদী কাকে বলা হয়, তখন বলতে হবে মহানন্দাকে। তার কারণ কি? যেমন আমরা ভারতের রিভারের ক্ষেত্রে পড়েছি যে কোশি প্রচণ্ড পরিমাণে তার কোর্সটাকে শিফট করে, যে কারণে হঠাৎ হঠাৎ বন্যা হয়ে যায়, এই উত্তরবঙ্গের মহানন্দা নদীর ক্ষেত্রেটাও কিন্তু সেম। এই মহানন্দা নদীও প্রচুর পরিমাণে তার কোর্স শিফট করে, দ্যাট ইজ হোয়াই প্রচুর বন্যা ঘটায়। নেক্সট আমরা কাকে পাচ্ছি? নেক্সট আমরা পাচ্ছি এখানে তোর্ষাকে, অর্থাৎ তিস্তা পড়লাম, মহানন্দা পড়লাম, এবার হচ্ছে তোর্ষা। তোর্ষার উৎপত্তি কোথায়? চুম্বি ভ্যালিতে উৎপত্তি লাভ করেছে। কোথায় আউটফ্লো হয়েছে? যমুনা রিভারে আউটফ্লো করেছে, এবং যেটা বাংলাদেশে গিয়ে বে অফ বেঙ্গলে পড়ছে। আচ্ছা এর ট্রিবিউটারি কী কী আছে? হোলং, কালজানি, বেলা, সুনজাই, এগুলো হচ্ছে আমাদের তোর্ষা নদীর ট্রিবিউটারি। আর এই ভুটানে এই নদীটা, তোর্ষাটা কী নামে পরিচিত? ভুটানে মাচু বা ওয়াংচুও বলে অনেক সময়, ওয়াংচু নামে পরিচিত। নেক্সট আমরা কাকে পাবো? নেক্সট আমরা পাচ্ছি দেখো কালজানি নদীকে, এটা ভুটানের হিল থেকে উৎপত্তি লাভ করেছে। এর আউটফ্লো কোথায় হয়েছে? এটা সংকোচ রিভারে এসে মিলিত হয়েছে। দেখো আমি আগেই বলেছিলাম যখন রিভার তোমাদের পড়াতে শুরু করি, যে সবসময় রিভার যে এই এক্স থেকে উৎপন্ন লাভ করে ওশিয়ানে গিয়ে পড়বে,
এমন নাও হতে পারে এটা কোনো বড় জলাশয়ে পড়তে পারে বা কোনো বড় নদীতে এসেও মিটতে পারে। এবং দেখো এই যে মিটিংটা হচ্ছে, এই যে কালজানি নদী মিটিং করছে কোথায়, সংকোচকে মিটিং করছে, এটা হচ্ছে তার একটা উদাহরণ। নেক্সট আমরা কাকে পাচ্ছি, নেক্সট হচ্ছে ট্রিবিউটারি হচ্ছে গদাধর, আর একটা হচ্ছে চেকো, এই দুটো ট্রিবিউটারি আমরা পাচ্ছি। ওকে, আদার ইনফোতে আমরা কি পাচ্ছি যে আলিপুরদুয়ার যে আমাদের ডিস্ট্রিক্ট আছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আলিপুর যে শহর, আলিপুরদুয়ার যে শহরটা সেটা আমরা কাতে পাচ্ছি এই কালজানি নদীর তীরে। নেক্সট হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ নদী উত্তর ভারতে, সরি উত্তরবঙ্গের, সেটা হচ্ছে রায়ডাক, যার উৎপত্তি হচ্ছে চোমলহরি মাউন্টেন, ভুটানের কাছে চোমলহরি মাউন্টেনের উৎপত্তি। আউটফ্লো কোথায় হচ্ছে, আউটফ্লো হচ্ছে যমুনাতে। এর ট্রিবিউটারি কী আছে, ট্রিবিউটারি হচ্ছে দীপা। এবং আদার ইনফো কী আছে, দেখো এটা ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। ম্যাপটা আমরা সাথে সাথে দেখে নেব একবার, দেখো এই হচ্ছে রায়ডাক, তাহলে ইস্টার্ন মোস্ট রিভার আমরা দেখতেই পাচ্ছি, ইস্টার্ন মোস্ট রিভার অফ আমাদের ওয়েস্ট বেঙ্গলের। ইট ইজ কল্ড ওংচু ইন ভুটান, এটা ভুটানে ওংচু বলে পরিচিত। আর চুখা যে হাইডেল পাওয়ার প্রজেক্ট, অর্থাৎ চুখা জলবিদ্যুৎ যে প্রকল্পটা আছে, এই চুখা জলবিদ্যুৎ প্রকল্প এই নদীর তীরে গড়ে উঠেছে। ওকে, এরপর আরেকটা হচ্ছে মেচি রিভার, মেচি রিভারও খুব গুরুত্বপূর্ণ, যেটা মহাভারত লেখ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় কিষানগঞ্জে গিয়ে এটা পড়েছে, এটা বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্টে দেখতে পাওয়া যাচ্ছে, এন্টার ইন পূর্ণিয়া ডিস্ট্রিক্ট অফ বিহার। আর ট্রান্সবাউন্ডারি রিভার ফ্লোয়িং থ্রু নেপাল এবং ইন্ডিয়া, অর্থাৎ নেপাল এবং ইন্ডিয়া বর্ডার দিয়ে এটা পতিত হয়েছে। নেক্সট আমরা দেখে নেব যে কিছু গুরুত্বপূর্ণ শহর এবং কোন নদীর তীরে এই শহরগুলো গড়ে উঠেছে। দেখো এটা WBCS বলো বা স্টেট গভর্নমেন্টের অনেক পরীক্ষাতে বা রাজ্য কেন্দ্র বোধ পরীক্ষাতে কিন্তু বেশ কিছুবার এই ধরনের কোয়েশ্চেন আসে, যেমন গতবারে WBCS মেন্সে, তার আগের বারে WBCS মেন্সে কোয়েশ্চেন এসেছিল এই জলপাইগুড়ি রিভার নিয়ে, মোস্ট প্রবাবলি বা প্রিলিমসে বোধ হয়, যে জলপাইগুড়ি রিভারটা, সরি জলপাইগুড়ি যে শহরটা কোন নদীর তীরে অবস্থিত। দেখো জলপাইগুড়ি আছে কার কাছে, তিস্তা এবং করলা। ওকে, তারপর ধূপগুড়িতে আমরা দেখতে পাচ্ছি কাকে, ধূপগুড়িতে আমরা পাচ্ছি তিস্তা এবং জলঢাকা। ফালাকাটা কাকে পাচ্ছি, ফালাকাটা আমরা পাচ্ছি তোরসার গায়ে। মালবাজার কাকে পাচ্ছি, মালবাজার পাচ্ছি মাল এবং নেওড়া। আলিপুরদুয়ার কোথায় পাচ্ছি, আলিপুরদুয়ার পাচ্ছি কালজানি নদী এবং দিমা। আর কোচবিহার কোথায় পাচ্ছি, কোচবিহার পাচ্ছি তোরসা নদীর তীরে। বেসিক্যালি আমরা যদি ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব যে বড় বড় শহরগুলো কিন্তু নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তুমি দক্ষিণবঙ্গে চলে এসো, দক্ষিণবঙ্গে তুমি সবথেকে বড় শহর তুমি দেখো দক্ষিণবঙ্গের কে, সে হচ্ছে কলকাতা। কলকাতা কোন নদীর তীরে গড়ে উঠেছে, কলকাতা হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। তারপর কী আছে, হুগলি নদীর এক তীরে কলকাতার, এক তীরে হচ্ছে হাওড়া। আমরা যদি একদম ঐতিহাসিককালে ফিরে যাই তাহলে সিন্ধু সভ্যতাতে, সিন্ধু ইন্দাস বা এই নদী ব্যবস্থাকে কেন্দ্র করে একটা পুরো সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে নদীর তীরে কেন্দ্র করে বসতি গড়ে ওঠা বা নদীর তীরে কেন্দ্র করে টাউনশিপ গড়ে ওঠা, এটা আজকের নতুন ঘটনা নয়, কিন্তু এটা ঐতিহাসিক সময়ের কাল থেকে চলে আসছে এবং আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। এখানে ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছে সেগুলো উল্লেখ করেছি, এরপর যে নোটস আছে বা আমাদের স্টাডি মেটেরিয়াল আছে সেখানে দেখবে অনেক নদীর নাম দেওয়া আছে এবং তার রিলেটেড যে টাউনশিপসগুলো, তার সেটেলমেন্টগুলো আছে সেগুলো একটুখানি ভালো করে পড়ে নেবে। ওকে, নেক্সট হচ্ছে আমরা এবার চলে আসবো রিভার্স অফ সাউথ বেঙ্গল, অর্থাৎ আমাদের যে দক্ষিণ ভারতের যে, সরি দক্ষিণবঙ্গের যে নদীগুলো আছে। আমরা এতক্ষণ উত্তরবঙ্গের নদী পড়লাম কারণ আমরা প্রথমেই তো ভাগ করে নিয়েছিলাম যে আমাদের রিভার্সকে আমরা মূলত দুটো ভাগে পড়ব, একটা হচ্ছে নর্থ বেঙ্গল আর একটা হচ্ছে এই রিভার্স অফ সাউথ বেঙ্গল। আমরা নর্থ বেঙ্গলের রিভার্স সম্বন্ধে মোটামুটি আইডিয়া করলাম, এবার আমরা পড়ব সাউথ বেঙ্গলের নদীগুলো। দেখো এখন আমরা এবার আলোচনায় ঢুকে যাই যে আমাদের দক্ষিণবঙ্গের যে নদীগুলো আছে সেই নদীগুলোতে, তার মধ্যে সবথেকে প্রধান, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের এই রিভার দামোদর। ওকে, তো দেখো দামোদর রিভার দক্ষিণ ভারত, দক্ষিণবঙ্গের অন্যতম একটা প্রধান নদী। এখানে সাউথ স্পেলিংটা ভুল আছে, দক্ষিণবঙ্গের একটা প্রধান নদী। এর অরিজিনেশন কোথায়, এটা অরিজিনেট হয়েছে চান্দাওয়া ভিলেজ খামারপাত হিলের কাছে, যেটা
ছোট নাগপুর প্লেটো রিজিয়ানে। তাহলে এখানে থেকে আমরা তিনটে কোশ্চেন পেতে পারি। তিনটে কোশ্চেন কীভাবে? অনেক সময় ডাইরেক্টলি তোমায় কোয়েশ্চেনটা টাফ যদি করে না, তোমায় জিজ্ঞাসা করবে যে কোন ভিলেজের কাছ থেকে উৎপন্ন হয়েছে। এক নম্বর, তাহলে এখানে আমরা কোয়েশ্চেন পেলাম যে কোন ভিলেজ, চান্দাওয়া ভিলেজ। আচ্ছা, কোন হিল যদি আমরা দেখি দু নম্বর, তাহলে সেটা হচ্ছে দেখো খামারপাত হিল, এবং এটা কোন প্লেটু রিজিয়ানে। তিন নম্বর, এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে ছোটো নাগপুর প্লেটু রিজিয়ানে। ইট হ্যাজ আ লেন্থ অফ 541 কিলোমিটার ইন টোটাল, টোটাল লেন্থ হচ্ছে 541 কিলোমিটার, যার মধ্যে 228 কিলোমিটার এটা প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ডে এবং 313 কিলোমিটার এটা প্রবাহিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে যদি এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে বুদ্ধি করে, যে আমাদের যে দামোদর নদী আছে, দামোদর নদীর ম্যাক্সিমাম ফ্লো কোন স্টেট শেয়ার করছে, ম্যাক্সিমাম স্টেট, তাহলে সরি ম্যাক্সিমাম ফ্লো, তাহলে আমরা বলতে পারি এখানে দেখতে পাচ্ছি 313 কিলোমিটার ফ্লো করছে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ওয়েস্ট বেঙ্গল ডেফিনেটলি বেশি। ওকে, এর ট্রিবিউটারি কী কী আছে? বরাকর, বোকারো, কোনার ইত্যাদি হচ্ছে দামোদরের মেন ট্রিবিউটারি। নেক্সট কি, দামোদর মিটস হুগলি রিভার অ্যাট উলুবেরিয়া। এই জায়গাটা একটু ভালো করে মাথায় রাখতে হবে যে কোথায় এইটা, অর্থাৎ দামোদর নদীটা হুগলি নদীর সাথে, হুগলি নদী মানে কে? হুগলি নদী মানে যেটাকে আমরা বলছিলাম যে ভাগীরথী নদী, বা এই যে নদীটা গঙ্গা বলে আমাদের কাছে পরিচিত, আমাদের দক্ষিণবঙ্গে তো আমরা গঙ্গা বলে থাকি, এই ভাগীরথী নদী অর্থাৎ যেটা নবদ্বীপের পর থেকে হুগলি নাম ধারণ করেছে, সেই হুগলি নদীতে মিশছে হাওড়া জেলার উলুবেরিয়ার কাছে, রাইট? এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। অ্যান্ড ফ্লোস টুগেদার ইন্টু বে অফ বেঙ্গল, এবং তারপর একসাথে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট নন পেরিনিয়াল, আই রিপিট, নন পেরিনিয়াল, অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখো দুটো জিনিস আমরা জানতে পারছি, একটা হচ্ছে নন পেরিনিয়ালিটি কী, আর এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখো এখানে একটা কথা আমাদের বলতে হবে যে নন পেরিনিয়াল জিনিসটা কী আমরা জেনে গেছি, তার প্রমাণ কী? দেখো এটা যে নন পেরিনিয়াল, উৎপত্তি কোথায় দেখো, এটা হচ্ছে খামারপাত হিল, এবং এই খামারপাত হিলটা কোথায়? ছোটো নাগপুর প্লেটুতে। ছোটো নাগপুর প্লেটু মানে কী? ছোটো নাগপুর প্লেটু মানে হচ্ছে এটা পেনিনসুলা রিজিয়ানে আছে, এবং এইখানে নিশ্চয়ই আইস মেল্টিং হয়ে, আইস মেল্টিংয়ের ফলে আমাদের এই নদীটা তৈরি হচ্ছে না, এটা মূলত তৈরি হচ্ছে রেনের প্রভাবে। রেনফল যেমন হয় তার ওপর ভিত্তি করে আমাদের এই নদীটা তার জলটা পায়। সুতরাং সারা বছর যেহেতু রেনফল একই মাত্রায় হয় না এবং রেনফল সবসময় হয় না, তাই আমরা বলতে পারি এতে সারা বছর জল থাকে না। ওকে, ইট ইজ নোন অ্যাজ দামুদা ইন ঝাড়খণ্ড, আইয়ার পাঞ্চেত তেনুঘাট ড্যাম ইজ অন ইট। তাহলে এটা দামুদা কোথায়? দামুদা হচ্ছে ঝাড়খণ্ডে পরিচিত এই দামোদরটা, এবং আইয়ার পাঞ্চেত তেনুঘাট ইত্যাদি ড্যাম বা ইত্যাদি বাঁধগুলো এই নদীর ওপর আছে। এখানে আমাদের যে দামোদর রিভার বেসিন সেগুলো একটুখানি দেখে নাও, এখানে কী কী ড্যাম আছে। তিলাইলা ড্যাম দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। এখানে দামোদরের যে অন্যান্য যে এ নদীগুলো আছে, উপনদীগুলো আছে, দেখো এখানে কোনার দেখতে পাচ্ছি, এখানে বোকারো দেখতে পাচ্ছি। ওকে, আর এই হচ্ছে আমাদের দামোদর। দামোদরের ওপর দেখো এখানে তেনুঘাট ড্যামের কথা আমি একটুখানি উল্লেখ করলাম, তেনুঘাট ড্যাম আছে এখানে, তারপর এখানে হচ্ছে মাইথন ড্যাম আছে, এখানে পাঞ্চেত ড্যাম আছে, এবং এই বর্ধমানের কাছে দেখো দামোদর রিভার একদম দক্ষিণে প্রবাহিত হয়ে এই যে হাওড়া, এই জায়গাটাতে এসে কী হচ্ছে, এই জায়গাটাতে এসে আমরা আগেই পড়লাম যে উলুবেরিয়াতে মিট করছে এবং চলে যাচ্ছে কোথায়? এখানে, এখানে চলে যাচ্ছে বে অফ বেঙ্গলে। এই হচ্ছে আমাদের দামোদরের চালচিত্র। নেক্সট আমরা যাকে পাচ্ছি সে হচ্ছে সুবর্ণরেখা। সুবর্ণরেখা কোথায় পাওয়া যাচ্ছে? সুবর্ণরেখাকে বলা হয় স্ট্রিক অফ গোল্ড। এই এই যে সুবর্ণ বা এইটা হচ্ছে ইংরাজিতে গোল্ড, সেই জন্য বলা হচ্ছে স্ট্রিক অফ গোল্ড। এই সুবর্ণরেখার বালি যেন সোনার মতো চকচক করে, তার জন্য এটার নাম হচ্ছে সুবর্ণরেখা, ঠিক আছে। এটা সাউথ বেঙ্গলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নদী, এটা পালামু ডিস্ট্রিক্টের কাছে তৌরি থেকে উৎপত্তি লাভ করেছে। সুবর্ণরেখার লেন্থ 395 কিলোমিটার, ঠিক আছে। সুবর্ণরেখা ফাইনালি ড্রেন্স ইনটু বে অফ বেঙ্গল, অর্থাৎ সুবর্ণরেখাও কোথায় ফাইনালি পড়েছে? সুবর্ণরেখাও ফাইনালি পড়েছে বে অফ বেঙ্গলে, অর্থাৎ বঙ্গোপসাগরে। শঙ্খ, সাপুলিনালা, খড়কাই এরা হচ্ছে সুবর্ণরেখার মেন ট্রিবিউটারি, অর্থাৎ সুবর্ণরেখা নদীকে যারা জল প্রোভাইড করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই শঙ্খ, সাপুলিনালা এবং খড়কাই। এখানে দেখো সুবর্ণরেখা নদীর বেসিনটা এখানে দেখানো হয়েছে, যে বেসিনটা এটা সুবর্ণরেখা নদীর বেসিন, এবং এইখানে দেখো এই জামশেদপুর আমাদের যে স্টিল ফ্যাক্টরিজগুলো আছে তার জন্য কিন্তু সুবর্ণরেখা এবং খড়কাই
এই যে দুটো নদী খড়কাই আর হচ্ছে এই সুবর্ণরেখা, এই নদীর জল খুব গুরুত্বপূর্ণ। তোমরা শিল্পে গিয়ে পড়বে যখন শিল্প, যে টাটানগর যে ইস্পাত কারখানা বা জামশেদপুরে যে ইস্পাত কারখানা, সেক্ষেত্রে জলের যে যোগান সেটা কিন্তু এই সুবর্ণরেখা এবং খড়কাই নদীর থেকেই পাওয়া যায়। নেক্সট আরও কিছু নদী আমরা পড়ে নেব, যেমন হচ্ছে কংসাবতী। কংসাবতীর উৎপত্তি কোথায় হচ্ছে? কংসাবতীর উৎপত্তি হচ্ছে মুরগুমা পুরুলিয়াতে। এটা একটা ড্যাম আমরা পাবো পরে, পুরুলিয়াতে কংসাবতীর উৎপত্তি লাভ হচ্ছে। একে আউটফ্লো কোথায় হচ্ছে? আউটফ্লো হচ্ছে হুগলি রিভার, অর্থাৎ হুগলি নদীতে এসে এটা মিশছে। এর ট্রিবিউটারি হচ্ছে কুমারী। অন্যান্য কি ইনফরমেশন আমরা পাচ্ছি দেখো, এখানে পুরুলিয়া মুকুটমণিপুর ড্যাম, বিনপুর, খড়গপুর, মেদিনীপুর, এই জায়গাগুলো এই নদীর ব্যাংকে অবস্থিত। ঠিক আছে, এই নদীর ব্যাংকে মানে এই কংসাবতী বা কাঁসাই নদীর ব্যাংকে অবস্থিত। কারণ এই ধরো এই খড়গপুর কোথায়, কোন নদীর তীরে, বা মেদিনীপুর কোথায়, এটা কিন্তু দু একবার প্রশ্ন এসেছে, সেই কারণে এটা উল্লেখ করা যে কাঁসাই নদীর তীরে এরা অবস্থিত। এবং মুকুটমণিপুর একটা খুব ভালো ভিজিটিং স্পট, মুকুটমণিপুর ড্যাম আছে তোমরা প্রত্যেকে জানো বাঁকুড়াতে, সেটাও কিন্তু এই কংসাবতী নদীর এতে। কংসাবতীর রিভার প্রজেক্ট কবে স্টার্ট হয়েছে? 1956, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে প্ল্যান পিরিয়ড চলছিল সেই প্ল্যান পিরিয়ডের সেকেন্ড প্ল্যান পিরিয়ডে আমরা এটাকে দেখতে পাবো, যে কংসাবতী রিভার প্রজেক্ট অর্থাৎ নদী এবং নদী এরিয়ার যে সমন্বিত অঞ্চল তার উন্নয়ন প্রকল্পে, যাতে বন্যা না হয়, ঠিক আছে, জলটাকে ভালো করে ব্যবহার করা যায়, এই জন্যে তো এই প্রজেক্টগুলো হয়, সেটা চালু হয়েছিল। এরপর আমরা পাবো অজয় নদকে, যার লেন্থ হচ্ছে 288 কিলোমিটার। এটা দুমকাতে উৎপত্তি লাভ করেছে, বিহারের মুঙ্গেরের কাছে। ভাগীরথীতে এসে মিশেছে, কোথায় মিশেছে? এটা হচ্ছে কাটোয়ার কাছে। কাটোয়া কোথায়? কাটোয়া হচ্ছে ইস্ট বাডওয়ান, ইস্ট বাডওয়ান, কাটোয়া ইস্ট বাডওয়ানে সেখানে এসে মিলিত হচ্ছে। এর নদীগুলোর যে ট্রিবিউটারি আছে কী কী, কুনুর একটা, আর একটা হচ্ছে হিনলা, এই দূরে একটুখানি পড়ে রাখবে। নেক্সট আমরা কাকে পাচ্ছি? ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী কতটা প্রবাহিত হয়েছে? 250 কিলোমিটার। ত্রিকুট হিল অফ ওয়েস্টার্ন পার্টে, রাজমহল হিলের ওয়েস্টার্ন পার্টে যে ত্রিকুট হিল আছে, ত্রিকুট পর্বত লোকে বেড়াতে যায়, সেই ত্রিকুট পর্বতে উৎপত্তি লাভ করেছে। এটা মুর্শিদাবাদে ভাগীরথীতে এসে মিলিত হচ্ছে। পুষ্কানি হচ্ছে এ ট্রিবিউটারি। এবং গুরুত্বপূর্ণ তথ্য কি এখানে, যে ম্যাসাঞ্জোর ড্যাম, বা যেটাকে ম্যাসাঞ্জোর ড্যামটাকে বলা হচ্ছে কানাডা ড্যাম, এবং তিলপাড়া ব্যারেজ এই নদীর ওপর গড়ে উঠেছে। দেখো এখানে আমরা যে নদীগুলো দেখতে পাচ্ছি তার অধিকাংশই দেখতে পাচ্ছি যে খুব ছোট, 336 কিলোমিটার, 288 কিলোমিটার। এগুলো কেন হয়েছে বলতো? এগুলো হওয়ার প্রধান কারণ হচ্ছে সোর্স। এই প্রত্যেকটা নদী কিন্তু নন পেরিনিয়াল, এই প্রত্যেকটা নদী হচ্ছে নন পেরিনিয়াল। এবং নন পেরিনিয়ালিটি থাকার কারণে জলটা তো বেশি দূর ফ্লো করতে পারে না, স্বাভাবিক করতে পারবে না। তার কারণ হচ্ছে কিছুটা তোমার জল মাটির নিচে ঢুকে যায়, এবং এই যে জলের ফ্লোটা সবসময় মেনটেন্ড হয় না। যেমন আমরা যদি উত্তরবঙ্গের নদীগুলো দেখি, তার যা লেন্থ বা তার যা তোমার জলের ফ্লো, দক্ষিণবঙ্গের নদীগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা কিছু মাত্রায় কম দেখা যাবে। তার কারণটা আমি পেরিনিয়াল নন পেরিনিয়াল সেকশানে আলোচনা করেছি। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আরও কিছু নদী আছে, যেমন হচ্ছে রূপনারায়ণ, উৎপত্তি হচ্ছে তিলবিল হিল ওয়েস্টার্ন প্লেটুতে। আউটফ্লো কোথায় হয়েছে? হুগলি নদীতে। ট্রিবিউটারি কি? মুন্ডেশ্বরী। এবং অন্য যে ইনফো আছে এই সম্বন্ধে, সেটা হচ্ছে এই রূপনারায়ণটা হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাবতী, এদের জয়েন্ট ফ্লো। এরপর আসছে শিলাবতী, উৎপত্তি লাভ করেছে ছোটনাগপুরে, এটা আউটফ্লো হয়েছে বা মিশেছে দ্বারকেশ্বরে, মিশেছে ঘাটাল, আমাদের যে ঘাটাল আছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মিশেছে। এবং এর ট্রিবিউটারি হচ্ছে জয়পান্ডা রিভার। তারপর আমরা পাচ্ছি বরাকরকে। বরাকর একটা গুরুত্বপূর্ণ রিভার, যেটা ঝাড়খণ্ডের হাজারিবাগে উৎপত্তি লাভ করেছে। এর আউটফ্লো অর্থাৎ এই বরাকর এসে মিশেছে আমাদের এই দামোদরে। আমি আগেই যখন দামোদর পড়াই তখন আমি তোমাদের দেখালাম যে বরাকর দামোদরের একটা উপনদী এসে মিশেছে। আচ্ছা, দামোদরের সরি বরাকরের একটা ট্রিবিউটারি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে উশ্রি রিভার। আর কি তথ্য পাচ্ছি আমরা এখানে, যে এই তিলাইলা এবং মাইথন ড্যাম আমাদের এই বরাকর নদীর ওপর গড়ে উঠেছে। তাহলে কে কে আসছে এখানে? একটা হচ্ছে মাইথন, আর একটা হচ্ছে তিলাইলা। এরপর কাকে পাচ্ছি? কোপাই। এই কোপাই নদী উৎপত্তি কোথা থেকে? কালীপাহাড় থেকে কোপাই উৎপত্তি লাভ করেছে। এটা কোথায় আউটফ্লো হয়েছে? দেখো বক্রেশ্বর অ্যাট লাভপুর, বক্রেশ্বর অর্থাৎ এটা বীরভূম জেলাতে। এবং এই বক্রেশ্বরে কি আছে? বক্রেশ্বরে একটা হট
স্প্রিং আছে, উষ্ণ প্রসবন আছে। এটা আরেকটা কি তথ্য পাচ্ছি যে শান্তিনিকেতন এই কোপাই নদীর তীরে। নেক্সট আমরা আরেকটা জায়গা চলে যাব, সেটা হচ্ছে রিভার্স অফ সুন্দরবন। দেখো আমরা সাউথ বেঙ্গলের যে নদীগুলো পড়ছিলাম তার মধ্যে এই সুন্দরবন অঞ্চলের নদীগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো মেন রিভার্স অফ সুন্দরবন রিজিয়ন আর ইচ্ছামতি, বিদ্যাধরী, মাতলা, পিয়ালি এটসেট্রা। অল অফ দিস রিভার্স হেয়ার আর ডিস্ট্রিবিউটারি, নাইদার এ মেন কোর্স অর এ ট্রিবিউটারি। তাহলে এখানে কথাটা কি হচ্ছে, কথাটা হচ্ছে এখানে প্রত্যেকটা নদী, আমি যার কথাই বলবো, সেগুলো কি হয়েছে, সেগুলো কোন একটা নদী এরকমভাবে ফ্লো হয়ে আসছিল, মাঝখানে বাধা পেয়েছে তার গতিপথে, তার আর এই বাধাটাকে অতিক্রম করে যাওয়ার ক্ষমতা নেই, তাই এরকম বিভিন্ন ব্রাঞ্চে, এরকমভাবে বিভিন্ন ব্রাঞ্চে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আমরা এতক্ষণ পড়ছিলাম দেখো এই যে মেন নদীটা, একে কিছু নদী এরকমভাবে জল প্রোভাইড করছিল যাকে আমরা বলছিলাম ট্রিবিউটারি বা উপনদী। এখন এই সুন্দরবন অঞ্চলে যত নদী আমরা পড়বো তারা মেন চ্যানেল তো নয়, এখানে উল্লেখ করা আছে, এবং তারা ট্রিবিউটারিও নয়, তারা সবাই হচ্ছে ডিস্ট্রিবিউটারি। অলমোস্ট অল রিভার্স আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। এখানে যদি তোমরা দেখো যে এই যে নদীগুলো, এই যে প্রত্যেকটা নদীগুলো, এইগুলো এগুলো প্রত্যেকটা প্রত্যেকের সাথে ইন্টারকানেক্টেড হয়ে আছে, এবং সেই কারণেই এত দ্বীপ এই অঞ্চলে তৈরি হয়েছে। রিভার্স আর টাইডাল অর্থাৎ জোয়ারভাটার জলে পুষ্ট এবং ভেরি সল্টি, এবং নদীর জল প্রচণ্ড পরিমাণে সল্টি। এটা সল্টি হওয়ার কারণ হচ্ছে এর কাছে বে অফ বেঙ্গল অবস্থিত, এবং জোয়ারের সময় ওই বে অফ বেঙ্গলের জল মানে সমুদ্রের লোনা জল কিন্তু নদীতে ঢুকে যায়। ওকে, রিভার ওয়াটার ইজ বেসিক্যালি ইউজ ফর পিসিকালচার, অর্থাৎ মাছ চাষের জন্য বেশি করে এই নদীর জল ব্যবহার হয়, রাদার দ্যান এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজের থেকে মাছ চাষের জন্য এই জল ব্যবহার হয়, কারণ কৃষিকাজে যে লবণাক্ত জল তা কিন্তু ব্যবহার হয় না। ওকে, এই হলো আমাদের সুন্দরবন অঞ্চলের রিভার্সগুলো। আমরা সুন্দরবন অঞ্চলের নদীগুলোর চরিত্র বৈশিষ্ট্য পড়লাম, এবং সুন্দরবন অঞ্চলের নদীগুলোর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম যে দে অল আর ডিস্ট্রিবিউটারি, তারা সবাই তাদের জলটা ভাগ হয়ে গেছে, কোনো বাধা প্রাপ্ত হয়ে। কারণ একটা জিনিস তোমরা ভেবে দেখো, তোমরা যদি ফিজিওগ্রাফি যখন পড়েছো দেখেছো যে সুন্দরবন অঞ্চলটা, সাউথ চব্বিশ পরগনার যে সুন্দরবন অঞ্চলটা, সেটা হচ্ছে একদম শেষ পর্যায়ে। সেই জায়গাতে আসার পর নদীর যে প্রবাহপথ বা নদীর যে গতিপথ সেটা কিন্তু একদম মন্থর হয়ে যায়, নদী তার প্রবাহপথের একদম সমস্ত শক্তি হারিয়ে ফেলে, যার ফলস্বরূপ বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে যায় একটুখানি বাধা পেলে। নেক্সট আমরা পড়বো মাল্টিপারপাস প্রজেক্টস ইন ওয়েস্ট বেঙ্গল। এই মাল্টিপারপাস প্রজেক্ট জিনিসটা কি, দেখো মাল্টিপারপাস প্রজেক্ট হচ্ছে মানে বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্কসের জন্য করা হয়েছে একটা প্রজেক্ট। প্রজেক্ট হচ্ছে একটা, কিন্তু তার যে ওরিয়েন্টেশন, তার যে কাজ, সেগুলো আমরা বিভিন্ন পাবো। কী কী পাবো দেখো, একটা হচ্ছে ইরিগেশন পাবো যেটা এগ্রিকালচারে হেল্প করবে, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি আমরা পাবো, মানে এখানে যদি আমরা ইরিগেশন ধরি একটা, ইলেকট্রিক জেনারেশন করতে পারবো। আর তিন নম্বর কী পাবো, তিন নম্বর হচ্ছে ধরো রিভার ওয়াটার ফ্লো, অর্থাৎ এই ধরো যে ড্যামগুলো তৈরি করা হচ্ছে এটা তো কোনো না কোনো নদীর ওপর হচ্ছে, সেই নদীর যে নিম্ন প্রবাহটা, অর্থাৎ ড্যাম তৈরি যেখানে হচ্ছে তার পরবর্তী অংশের অঞ্চলটাকে আমরা নদীর জলপ্রবাহটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এই এতগুলো কাজ একসাথে হয় বলে এটাকে বলা হচ্ছে মাল্টিপারপাস, মানে বহু কাজের জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা ভালো উদাহরণ হচ্ছে দামোদর ভ্যালি প্রজেক্ট, যেটা ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের যে দামোদর ভ্যালি প্রজেক্ট, সেটা হচ্ছে একটা ভালো মাল্টিপারপাস প্রজেক্টের উদাহরণ। তো দেখো এখন এই মাল্টিপারপাস প্রজেক্ট নিয়ে, এটা ভালো না খারাপ, এ নিয়ে অনেক মতভেদ ডেফিনেটলি আছে, এর ভালো সাইডও আছে, এর খারাপ সাইডও আছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে ক্ষেত্রটা এখানে উল্লেখ করতে হবে যে আমাদের সবসময় এটাকে ভালো কাজে, মানুষের হিতে লাগাতে হবে, রাইট? তো এই বিভিন্ন ধরনের রিভার ভ্যালি প্রজেক্টগুলো আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে একটুখানি দেখে নিই। প্রথম দেখো মুকুটমণিপুর ড্যাম প্রজেক্ট, এটা কোথায়, সিচুয়েটেড অ্যাট খাতরা সাব ডিভিশন অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, দ্য ড্যাম ইজ অন কংসাবতী রিভার। এইগুলো একটুখানি মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন যেহেতু আসে তো আসতেই পারে যে এই মুকুটমণিপুর ড্যামটা কোথায় অবস্থিত, কোন জায়গাতে অবস্থিত, সেটা হচ্ছে দেখো খাতরা সাব ডিভিশন অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এবং কোন নদীর ওপর অবস্থিত, সেটা হচ্ছে কংসাবতী রিভার। নেক্সট হচ্ছে মুরুগুমা ড্যাম, এই মুরুগুমা ড্যাম হচ্ছে তোমার বেগুনকোদরে অবস্থিত, যেটা ঝালদা ব্লক আছে আমাদের পুরুলিয়াতে, এই ঝালদা ব্লকে অবস্থিত, এবং এটাই আবার এই যেমন আগেরটা মুকুটমণিপুর আমরা কংসাবতী রিভারের ওপর পেলাম বা কাঁসাই, এটাও তাই
যে এটা কাঁসাই বা কংসাবতী ট্রিবিউটারির ওপরেই অবস্থিত। এবং আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, মাত্র 55 কিলোমিটার দূরে কোথা থেকে, যে মেন পুরুলিয়া টাউন আছে অর্থাৎ পুরুলিয়া শহর থেকে 55 কিলোমিটার দূরে। তারপর আমরা কাকে পাচ্ছি, বিন্দু ড্যাম। বিন্দু ড্যাম কোথায়, জলঢাকা রিভারের ওপর দার্জিলিং জেলাতে। নেক্সট হচ্ছে তিলপাড়া ড্যাম, ময়ূরাক্ষী নদীর ওপর বীরভূমে সিউড়ি নামক জায়গাতে আমরা এটাকে পাচ্ছি। নেক্সট হচ্ছে ডিমু ড্যাম, এটা সুবর্ণরেখা বেসিনে আছে যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট। অ্যাকচুয়ালি দেখো তোমাদের এখন এই মুকুটমণিপুর, মুরগুমা বা এই তিলপাড়া, ধরো এই 3-4টে ড্যামের নাম জানা আছে। বাকি এই ধরো এখানে বিন্দু ড্যাম, তারপর ফুটিয়ারি ড্যাম, রামচন্দ্রপুর ড্যাম, এগুলো তোমাদের না জানা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি WBCS 2018, 2019 এবং প্রিলি 2020 এর কোশ্চেনগুলো অ্যানালাইজ করি, তাদের কোয়েশ্চেন নাম্বার এবং কোয়েশ্চেনের ওরিয়েন্টেশন, তাহলে কিন্তু দেখতে পাবো বেশ অখ্যাত অখ্যাত জিনিসকে তুলে আনছে। সুতরাং সেই জায়গাটা যাতে আমাদের কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে না পারে, সেই কারণে ছোট ছোট এবং ইম্পর্টেন্ট ড্যামগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, তো দেখো তারপর আমরা পাচ্ছি দিমু ড্যাম, সুবর্ণরেখা বেসিন আমি বললাম পুরুলিয়াতে। এরপর পাচ্ছি ফুটিয়ারি ড্যাম। ফুটিয়ারি ড্যাম কোথায়, এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। নেক্সট আমরা কাকে দেখব, রামচন্দ্রপুর ড্যাম কোথায়, এটা মুচকুন্দ রিভার পুরুলিয়াতে। তাহলে পুরুলিয়াতে অনেকগুলো ড্যাম আমরা দেখতে পাচ্ছি, দেখো ফুটিয়ারি, রামচন্দ্রপুর, দিমু, ঠিক আছে, তারপর তোমার মুরগুমা, এই সমস্ত ড্যামগুলো পুরুলিয়াতে আছে। অ্যাকচুয়ালি এইখানে ড্যামগুলো তৈরি করার কারণ হচ্ছে, দেখো তোমাদের এখন মনে প্রশ্ন থাকাটা স্বাভাবিক যে আমি ম্যাক্সিমাম পুরুলিয়া, বাঁকুড়া ওই জায়গাটাতে ড্যামগুলো কেন পাচ্ছি। দেখো ড্যাম যখন তৈরি করা হয় একটা নদীর গতিপথে, ড্যাম তৈরি করা শুধু তো জলটাকে আটকানো নয়, আমাকে ল্যান্ডের স্লোপটাকে দেখতে হবে, যে স্লোপটা যদি একটুখানি তবু স্টিপ থাকে, তাহলে জলটা যখন এরকমভাবে পড়বে, ঠিক আছে, তাহলে এই জলটাতে আমি টারবাইন ঘুরিয়ে কিন্তু ইলেকট্রিসিটি প্রিপেয়ার করতে পারবো, ইলেকট্রিসিটি আমি তৈরি করতে পারবো, তাহলে আমার কাজটা কমপ্লিট হবে। আর শুধু আমি নর্মাল একটা ড্যাম তৈরি করে নিলাম এত টাকা খরচা করে, যার শুধুমাত্র জলের ফ্লো করানো ছাড়া আর কোনো দ্বিতীয় কাজ হলো না, তাহলে আমরা সেটাকে কিন্তু মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট বলবো না, এবং এত টাকা খরচা করে সেটা করার কোনো মানে হবে না। এই পরিস্থিতির সাথে তোমরা ফিজিওগ্রাফির যে ব্যাপারটা, যে আমাদের যে ওয়েস্টার্ন প্লেটো রিজিয়নটা মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেটা একটুখানি রিলেট করো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন আমি বললাম, নেক্সট হচ্ছে দেখো ফারাক্কা প্রজেক্ট, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফারাক্কা প্রজেক্ট। ফারাক্কা ব্যারেজ ইজ এ ব্যারেজ অ্যাক্রস দ্য গ্যাঞ্জেস রিভার লোকেটেড ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ফারাক্কার লোকেশন আমরা পেয়ে গেলাম কি, যে এটা ফারাক্কাতে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে অবস্থিত। দেখো এখানে ছবি সুন্দর করে দেওয়া আছে যে ফারাক্কা ব্যারেজটা কোথায় আছে, এবং গঙ্গা নদীর যে বাইফার্কেশনটা হয়েছে, একদিকে পদ্মা বাংলাদেশ চলে যাচ্ছে, এইদিকে বাংলাদেশ চলে যাচ্ছে, এবং এইদিকে যে ইন্ডিয়াতে আমাদের গঙ্গা হিসেবে ঢুকছে, সেই জায়গার কিছুটা আগে বাইফার্কেশনটা হয়েছে। কনস্ট্রাকশন ওয়াজ স্টার্টেড ইন 1961, 1961 কনস্ট্রাকশন স্টার্ট হলো, এবং 1975 সালে এটা কনস্ট্রাকশনটা শেষ হলো। কত টাকার ভিত্তিতে, 256.49 crore। অপারেশন স্টার্টেড অন 21st April 1975, অর্থাৎ এই ডেটগুলো একটুখানি মনে রাখবে। আচ্ছা, ডাইভার্জ দ্য মেন ওয়াটার ফ্লো টুওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য মেন পারপাস, যেটা আমি প্রথমেই বলেছিলাম যখন আমি ওই গঙ্গা পদ্মার জায়গাটা বলছিলাম, যে দেখো মেন যে গঙ্গার মেন যে চ্যানেলটা দেখতেই পাচ্ছ, যে মেন অংশটা চলে যাচ্ছে কিন্তু পদ্মা হিসেবে বাংলাদেশের দিকে, কিন্তু আমাদের যে সাউথ বেঙ্গলের যে একটা লাইফ লাইন, এই যে অংশটা আসছে, এই নদীর যে ট্রেঞ্চটা, নদীর যে খাতটা থাকছে, তাতে তো জল দরকার। সেই কারণে কি করা হলো, এখানে একটা বাঁধ তৈরি করা হলো, যেটা এই জলের প্রবাহটাকে এই দিকের তুলনায় এই দিকে মানে ভারতের দিকে কিছুটা বাড়াতে পারে। এবং এখানে তো কলকাতা পোর্ট আছে, কলকাতা পোর্টটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়। কেন কলকাতা পোর্টের জন্য জল দরকার, তা না হলে যদি জল না বেশি পাওয়া যায়, তাহলে প্রচুর পরিমাণে যে পলি জমবে, আর বড় বড় জাহাজগুলো এখানে ঢুকতে পারবে না, আর জাহাজগুলো ঢুকতে না পারলে পোর্টের যে কার্যক্ষমতা সেটা ক্রমশ নষ্ট হতে থাকবে। 1996 সালে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা এই ফারাক্কা ব্যারেজকে নিয়ে একটা ট্রিটি সাইন্ড হয়, যে কে কতটা জল ব্যবহার করবে বা কীভাবে তাদের অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে। কারণ আমরা খুব ভালো করে জানি, একদিকে হচ্ছে তিস্তা জলবন্টন চুক্তি, আর একটা হচ্ছে তোমার এই ফারাক্কার যে জলবন্টন ব্যবস্থা, এই দুটো নিয়ে বাংলাদেশের সাথে আমাদের রাজ্যের কিন্তু বেশ ভালো রকম সমস্যা আছে। আরেকটা কী জিনিস আমরা এখানে ইনফরমেশন পড়বো, যে টোটাল 112টা গেট আছে, এবং এর লেন্থ হচ্ছে টোটাল 2240 মিটার বা 2.2
24 kilometers. ওকে নেক্সট আমরা আরেকটা জিনিস দেখব রিভার ভ্যালি প্রজেক্টের মধ্যে দুর্গাপুর ব্যারেজ। এই দুর্গাপুর ব্যারেজটা কোথায়? এটা কিছুটা বাঁকুড়া এবং কিছুটা ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা ডিভিসির আন্ডারে একটা প্রজেক্ট। ওকে ইরিগেশন থ্রু ক্যানেল অ্যান্ড ওয়াটার সাপ্লাই ইজ দ্য মেন রিজন। অর্থাৎ এই দুর্গাপুর থেকে যে ক্যানেলগুলো বার করা হয়েছে, যে ক্যানেলগুলো আমাদের দক্ষিণবঙ্গের যে এগ্রিকালচার তাতে হেল্প করে, এবং আরেকটা কি, এবং ইন্ডাস্ট্রি, আমরা জানি দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ইন্ডাস্ট্রিতে যাতে বেশি করে জলের সাপ্লাইটা, মানে উপযুক্ত জলের সাপ্লাইটা মেনটেন করা যায়, সেই কারণে এই ব্যারেজটা তৈরি করা হয়েছে। 1964 সালে কি হয়েছে, 1964 সালে এই ব্যারেজের সমস্ত দেখভাল ডিভিসি কি করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, যেটা হচ্ছে জল ধরো প্রোগ্রাম। এই জল ধরো প্রোগ্রামটা কি এবং কেন আমাদের এই নদী ব্যবস্থার সাথে পড়াটা এতখানি গুরুত্বপূর্ণ, দেখো জল ধরো প্রোগ্রাম হচ্ছে সিম্পল ওয়েতে সেভ ওয়াটার একটা ক্যাম্পেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে জলের অভাব কীভাবে প্রকট হয়ে উঠছে। চেন্নাইতে আমরা প্রত্যক্ষ করেছি, এবং বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট তাতে আগামী 50 বছরের মধ্যে ইন্ডিয়াতে প্রায় 35% থেকে 55% যে রাজ্য আছে, যেগুলোতে বর্তমান দিনে জলকষ্ট দেখা যাচ্ছে, তারা জলশূন্য হয়ে পড়বে যদি এখন থেকে প্রপার ব্যবস্থা না নেওয়া যায়। তাহলে এক্ষেত্রে কী ব্যবস্থা? এক্ষেত্রে ব্যবস্থা হচ্ছে আমাদেরকে ওয়াটারকে বাঁচাতে হবে, অর্থাৎ আমাদেরকে ওয়াটারকে রিজার্ভ করতে হবে। এবং আমরা জানি যে দক্ষিণ ভারতের রাজ্যগুলো, তামিলনাড়ু, কর্ণাটক, তারা এই রেন ওয়াটার হারভেস্টিং যে পদ্ধতিটা, সেটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পালন করছে, এবং এরা এই পদ্ধতিতে বেশ কিছু পরিমাণ জল সঞ্চয় করে রাখতে পারে। এই রেন ওয়াটার হারভেস্টিংয়েরই একটা নতুন নামকরণ আমরা বলতে পারি, জল ধরো, অর্থাৎ জলকে ধরে রাখো এবং ট্যাঙ্কে রিচার্জ করো। এটার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যাতে এই রান অফ মানে হচ্ছে ধরো এই হচ্ছে ভূমি, তো ধরো বৃষ্টি হলো, এখানে গাছ টাচ আছে, একটু ভালো করে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এবার ধরো কিছু জল নিচে ঢোকে, আমি বললাম কিছু জল এই ওপর দিয়ে নদী হিসেবে বেরিয়ে যায়, সেটা একটা হয়। আর কিছু জল দেখবে এমনি রাস্তা দিয়ে মাটি ধুয়ে চলে যায়, চলে গিয়ে কোনো জলে গিয়ে পড়ে, মানে কোনো জলাশয়ে গিয়ে পড়ে বা নদীতে গিয়ে পড়ে। এই যে ভূপৃষ্ঠের ওপর দিয়ে জলের এমনি প্রবাহ, যেটাকে আমরা সিট ফ্লো বলি, অর্থাৎ চাদরের মতো প্রবাহিত হয়, তাকেই আমরা বলছি সারফেস রান অফ। এই রান অফটাকে কমাতে হবে, অর্থাৎ এই যে রান অফ হয়ে যাচ্ছে, এই অ্যামাউন্টের জলটাকে যতটা পারা যায় নিচে ঢোকাতে হবে। এবার দেখো, এই নিচে ঢোকানোর জন্য যেটা দরকার, সেটা হচ্ছে সয়েলের পোরোসিটি বা মৃত্তিকার সচ্ছিদ্রতা। এই পোরোসিটিটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটা রকের বা শিলার ওপর নির্ভরশীল। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা এরকমভাবে বিভিন্ন জায়গাতে ট্যাঙ্ক খুঁড়তে পারি, যে জলটা এরকমভাবে ফ্লো হতে হতে এখানে এসে ঢুকবে, ট্যাঙ্ক খুঁড়লে স্বাভাবিক অর্থে ঢুকবে, এবং এইখান থেকে পাইপের মাধ্যমে আমাদের যে বাড়ি আছে, সেই বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কে আমরা তুলে নিতে পারি, এবং পরবর্তী সময়তে যখন জলের চাহিদা হবে, এই ট্যাঙ্কগুলো থেকে আমরা ব্যবহার করতে পারি। আমরা হয়তো খাওয়ার কাজে ব্যবহার নাও করতে পারি, গাড়ি ধোয়ার কাজে, বাথরুমের কাজে, বিভিন্ন ধরনের ধরো গাছে জল দেওয়ার কাজে, এই জামাকাপড় ধোয়ার, এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার করতে পারি। এবং বর্তমানে তো বিভিন্ন ধরনের ফিল্টারিং টেকনোলজি চলে এসেছে, যাতে এই জলটাকে ফিল্টার করে খাওয়ার কাজেও ব্যবহার করতে পারা যায়। ওকে, এই হচ্ছে জল ধরো ব্যাপার, আর কিছু না। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের যে রিভার্স অঞ্চল যেটা ছিল, বা রিভার আমাদের পড়ার যতখানি দরকার ছিল, আমরা এটা আলোচনা করলাম। ওকে, থ্যাংক ইউ। এর পরবর্তী দিনে তাহলে আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাইমেট নিয়ে একটা নতুন সিরিজে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।